আচ্ছা, রেকর্ডিং এ পেয়েছো তো? জি স্যার। ওকে, আচ্ছা, আমরা গত যে ক্লাসে শেষ করেছিলাম, আমরা ওই ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল, তার কিছু এক্সপ্রেশন আছে এগুলো শেষে, তোমরা ওগুলো দেখো, কিন্তু সিলেবাসে আক্ষরিকভাবে সব কথা লেখা নেই, কিন্তু পড়াতে গেলে প্রাসঙ্গিকভাবে অনেক কিছু আসে, সেগুলো চেষ্টা করছি আলোচনা করার জন্য। তোমাদের কাছে বই আছে, মানে বইয়ের শিট আছে, স্ক্যান কপি আছে, তোমরা এগুলো দেখো, কিন্তু এটাকে লোড মনে করো না, এটাকে ফিজিক্স একটা কোর্স মনে না করে তোমার একটা কোর কোর্স হিসেবে মনে করো, কারণ এগুলো বিষয়গুলো তোমার পরবর্তীতে নিজস্ব যে কোর, তোমার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর কোর গুলোতে লাগবে, এটাকে আলাদা একেবারেই ভাবো না, তোমার নিজস্ব ফ্যামিলির এবং তোমার কম্পিউটারের মধ্যে অংশ বলে বিবেচনা করো, করে তুমি এটা পড়ার চেষ্টা করো, ঠিক আছে? আমরা যেহেতু পরীক্ষা কবে একেবারে আনসার্টিন, আমি আছি, তোমাদের সাথে কথা বলতে পারবো যে কোনো সময়, বলছি আমি সবসময় বলি যে তোমরা আমাকে নক করতে পারবা মেসেঞ্জারে বা যে কোনো ভাবে কথা বলার জন্য। আর আমার সবচেয়ে ভালো লাগতো যদি তোমাদের সাথে আমি ক্লাসরুমে ক্লাস নিতে পারতাম, এটা আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না, আমি চিনি না, আমি স্টুডেন্টদের শুধু নাম না, তার নাম, বাড়ি, তার পার্সোনাল ব্যক্তিগত বিষয়াদি অনেক কিছু আমি জানি ছাত্রদের, এটি আমার আনন্দ, ছাত্রদের সাথে থাকতে পেরে আমার ভালো লাগে, সবারই ভালো লাগে, তো এটা থেকে আমি বঞ্চিত হচ্ছি, কিন্তু যেহেতু তোমাদের বা আমাদের সবারই করোনা সংক্রান্তিকাল চলছে, আমরা সবাই নিজেদের প্রস্তুতি রাখার জন্য সেগুলো যেটুকু মনে করেছি কাছাকাছি আসতে পারে সবগুলোই আমি 25 বা 26 পেজ আমি স্ক্যান করে দিয়েছি, সুতরাং এগুলো তোমরা মানে দেখবে সময় আসলে। আর তারপর আমরা আগামী এর পরে ক্লাস বা আগামী ক্লাসের শেষ অংশটা আমরা সেটা পড়বো যে ওই ইলেকট্রিক সার্কিটস, ওই সার্কিটস আমরা ডিসি সার্কিট টোটালি সিলেবাসে নাই, এগুলো পরীক্ষায় আসবেও না, কিন্তু আমাকে এসি পড়তে গেলে আমাকে ডিসি আমাকে করে পড়তে হবে, ঠিক আছে? সুতরাং আমি এটা শুরু করবো ডিসি সার্কিট দিয়ে, ডিসি সার্কিট কিন্তু পরীক্ষায় আসবে না, আমি ক্লিয়ার বলছি, তুমি তোমাদের জানতে হবে ডিসি সার্কিট, কারণ ডিসি সার্কিট যদি আমি না বুঝি তাহলে এসি সার্কিট বুঝতে পারবো না। তারপর এসি সার্কিটের বিষয়গুলো, এসিতে শুধুমাত্র আছে যে হলো আরএমএস ভ্যালু বা ইফেক্টিভ ভ্যালু, এই কথাগুলো বলা আছে, তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, ভেরি ইজি জিনিস। তারপর আমরা সরাসরি সার্কিটে, সিরিজ সার্কিটে ঢুকবো, ঠিক আছে? তারপর ইলেকট্রিসিটি শেষ করে আমরা ম্যাগনেটিজম এর উপর 3টা ক্লাস নেব, শুধু 3টেই থাকবে ম্যাগনেটিজম এর উপর, এবং লাস্ট ক্লাসটা আমরা মডার্ন ফিজিক্স এর, যেটা বলছিলাম যে নিউক্লিয়ার ফিজিক্স এর বা রেডিওএক্টিভিটি কি আছে যেন সিলেবাসে, সেই পার্টটা দিয়ে আমরা শেষ করব। ওকে, আমার মনে হয় হ্যাঁ, 6টা 52 বাজে, যাদের বাজে ছেলে রংপুর অঞ্চলে, বাংলাদেশে পশ্চিম অঞ্চলে যারা, তাদের জয়েন করতে পেরেছে। এখন এই মুহূর্তে আমাদের এখানে কতজন আছে আমি বুঝতে পারছি না, কতজন আছে, 43 জন আছে, আমি সব মানে 42 জন ক্লাসে আছে, সবাই নাই। আচ্ছা, ক্যাপাসিটরস এন্ড ডাইলেকট্রিক্স, কিন্তু এটাও কিন্তু সিলেবাসে সেইভাবে নাই, এটা আছে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড ডাইলেকট্রিক্স, ঠিক আছে? সিলেবাসে আছে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড ডাইলেকট্রিক্স। এখন ডাইলেকট্রিক্স জিনিসটা কি বোঝো কিনা বোঝো না একটু আমার সাথে বলো তো, আজকে খুব বেশি তোমাদের পড়াবো না আমি, একবার ভেতরের বিষয়, এই ডাইলেকট্রিক বিষয়টা আমাকে বুঝতে হবে, ডাইলেকট্রিক্স কেউ একজন একটু আমার সাথে শেয়ার করো, ডাইলেকট্রিক্স বলতে কি বোঝায়, এনিওয়ান? স্যার হ্যাঁ প্লিজ বলো। স্যার এগুলো অন্তরক পদার্থ, পদার্থ হ্যাঁ হ্যাঁ অন্তরক কিন্তু পদার্থ, ধারকে এগুলোর এগুলো ব্যবহার করলে ধারকে ধারকত্ব বৃদ্ধি পায়। আচ্ছা, কেন বৃদ্ধি পায় সেটা কি জানো? ধারকের ধারকত্ব কেন বৃদ্ধি পায়? স্যার না এখন মনে করতেছে না, এটা কি পড়েছিলে না পড়ো নাই? পড়েছিলে এগুলো, ইন্টারভিউ মনে হয় না ছিল বলে এত ডিটেইল, মানে তো মাইক্রোস্কোপিক থাকবে না। আচ্ছা, ছিল ছিল তাহলে তো অনেক অনেক অ্যাডভান্স ছিল তাহলে সিলেবাসে, ছিল স্যার কে ডিটেইলসে ছিল না। আচ্ছা ঠিক আছে, ডিটেইলস আমরা এখানে জাস্ট গল্প ছলে পড়বো, কিন্তু ডিটেইলস তোমরা বিষয়টা বললে বুঝবে। প্রতিটা ম্যাটেরিয়াল, যত প্রকারের ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়াল গ্রস লেভেলে দুই ধরনের ম্যাটেরিয়াল হয়, একটা হলো পোলার, একটা নন পোলার। পোলার ম্যাটেরিয়াল, নন পোলার ম্যাটেরিয়াল সম্পর্কে ধারণা আছে কিনা? বস্তু জগতে যা আছে আমরাকে দুই ধরনের ভাগ করতে পারি, একটা করতে পারি পোলার, একটা নন পোলার। বুঝো পোলার নন পোলার কি? অ্যাটমের মধ্যে কি থাকে? অ্যাটমের মধ্যে
নিউক্লিয়াস আর বাইরে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট ইলেকট্রন, সবগুলো যদি ওই পুরো অ্যাটমটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তাহলে মানে ধরো সব পজিটিভ চার্জ গুলো একটা জায়গায়, একটা তার সেন্টার অফ মাস যদি এক জায়গায় থাকে, আর নেগেটিভ চার্জ যদি ইলেকট্রন গুলো সেন্টার অফ মাস যদি এক জায়গায় থাকে, ডিস্ট্রিবিউশনটা এমন হয় যদি সেপারেট থাকে সেন্টার অফ মাস, পজিটিভ চার্জের সেন্টার অফ মাস আর নেগেটিভ চার্জ সেন্টার অফ মাস যদি সেপারেট থাকে, তাহলে কি হবে, ওইটা একটা ডায়াপোলের মতো কাজ করবে, ওই অ্যাটমটাকে ডায়াপোল, ওইটাকে বলা হবে পোলার, কারণ এটা পোলারাইজড, পজিটিভ চার্জ একদিকে নেগেটিভ চার্জ একদিকে। আর যদি ইলেক্ট পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের সেন্টার নন পোলার, ঠিক আছে, এগুলো হবে নন পোলার। তো ইলেকট্রিক ফিল্ডে তুমি যদি ম্যাটেরিয়াল রাখো, পোলার হোক নন পোলার হোক, স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডে বা যে কোনো ফিল্ডে রাখো, ডিনামিক ফিল্ডেও রাখো, তাহলে ওখানে ম্যাটেরিয়াল গুলো পোলারাইজড হয়ে যায়। পোলারাইজড হয়ে যায় কি জানো, তার ওই যে যেদিকে মনে করো একটা দুটো প্লেট, প্লেট একটা পজিটিভ প্লেট একটা নেগেটিভ প্লেট, পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, তাহলে কি হবে, ওই পজিটিভ চার্জ যেটাতে আছে সেখানে কি হবে, ওখানে নেগেটিভ চার্জ ইন্ডিউস হবে, আর যেখানে নেগেটিভ চার্জ আছে ওই ম্যাটেরিয়াল সার্ফেসে পজিটিভ চার্জ ইন্ডিউস হবে, হবে না, হবে না, হবে না, হয়ে যাবে, ইন্ডিউস হবে। তো ইন্ডিউস হলে আমাদের মনে করো দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে বা প্যারালাল প্লেট আছে, তাহলে তার থেকে পজিটিভ চার্জ যে ফিল্ড তার নেগেটিভ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে, পজিটিভ থেকে নেগেটিভ এর দিকে যাবে, তাই না, ইলেকট্রিক পজিটিভ থেকে নেগেটিভ থেকে ইলেকট্রিক্যাল লাইনস অফ ফোর্স গুলো পাস করতে থাকবে, এবং যত বেশি লাইনস অফ ফোর্স তার ফিল্ড স্ট্রেংথ তত বেশি আমরা ধরতে পারি, লাইন ফিল্ড লাইনস যত বেশি থাকবে। কিন্তু যদি ম্যাটেরিয়াল ওখানে থাকে তাহলে কি হবে, একটা আমরা ইনসুলেটর পরে আসছি বা ডাইলেক্ট্রিক পরে আসছি, ম্যাটেরিয়াল যদি থাকে তাহলে কি হবে, যদি প্লেট গুলোকে টাচ না করে থাকে তাহলে দেখেন যেহেতু ইন্ডিউসড ফিল্ড তৈরি হবে, তো ইন্ডিউসড ফিল্ডের ডিরেকশন অ্যাকচুয়াল ফিল্ডের ডিরেকশনের অপোজিট না একই দিকে থাকে, ইন্ডিউসড ফিল্ডের ডিরেকশন, ইন্ডিউসড ফিল্ডের ডিরেকশন, কারণ পজিটিভ প্লেট যেখানে থাকবে তার পাশে নেগেটিভ চার্জ তৈরি হবে, আর নেগেটিভ চার্জ যেখানে দেরিস প্যারালাল প্লেট যদি বিবেচনা করি তার পাশে পজিটিভ তৈরি হবে, তার মানে ওই যে ভিতরে যে ম্যাটেরিয়ালটা রাখা হয়েছে বা যে যে ম্যাটেরিয়ালটা আছে তার জন্য কি হবে, এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে তার ভেতরে, সেটা হবে অ্যাকচুয়াল ফিল্ডের অপোজিট, ঠিক আছে, অ্যাকচুয়াল ফিল্ডের অপোজিটের কারণে সেখানে কি হয়, নেট যে ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হচ্ছে বাইরে তুমি যে প্লেটগুলো দিচ্ছ সেই ফিল্ডটাকে দুর্বল করে দেয়, মানে দুটো ভেক্টর, একটা ভেক্টর আগে কাজ করতো যেদিকে, এখন আর একটা ভেক্টর তৈরি হয়ে গেছে ফোর্স তার উল্টো উল্টো দিকে কাজ করছে, তার রেজাল্টেন্ট ফোর্স কি হবে, কমে যাবে, তাহলে কমে যাওয়ার কারণে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইডি, ভি ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ডের সাথে ভোল্টের এবং রিলেশন যেটা পটেনশিয়াল ডিফারেন্সের, ভি ইজ ইকুয়াল টু ইডি, তাহলে এখানে দেখো ভি সমান ভি ইজ ইকুয়াল টু ইডি যদি হয় তাহলে ভি সমান বিশমান কি হবে, তার ওখানে ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রেংথ হয়ে, তার মানে এখানে ভির মান, এখানে ভির মান কমে যাবে, ঠিক আছে, তো ভির মান যদি কমে যায়, ইর মান যদি কমে যায়, ইর মান কমলে ভির মান কমবে, তো ভির মান কমলে কি হবে, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে কিউ বাই ভি, আগে এখন ভির মান কমে গেল তাহলে সি এর মান বেড়ে যাবে, দ্যাটস ওয়াই ক্যাপাসিটি বাড়ে, এটা হলো মূল জিনিস আর কি, আমরা এগুলো আলোচনা করব এখানে মধ্যে একটু একটু করে আর কি, তো ডিটেইল যাবো না, কারণ ক্যাপাসিটার আমাদের আসলে সিলেবাস নেই, আমাদের সিলেবাস হচ্ছে ডাইলেকট্রিক্স, ডাইলেকট্রিক্স বিষয়টা পড়াতে গেলেই আমাকে ক্যাপাসিটার সে বিষয়গুলো আমাকে বলতে হবে, এবং আমরা গত ক্লাসে তোমরা কিন্তু ক্যাপাসিটার অফ এ কন্ডাক্টার, স্ফেরিক্যাল কন্ডাক্টার আমরা কিন্তু পড়েছি, আলোচনা করেছি এখানে গত ক্লাসে, জাস্ট একটা কন্ডাক্টার, কন্ডাক্টারের মধ্যে তো ক্যাপাসিটি হবে, তোমরা পড়বা ইন্টার ইলেকট্রোড ক্যাপাসিটেন্স, তোমাদের ম্যাটেরিয়াল যেমন ট্রানজিস্টার, তোমাদের ইন্টারনাল ইলেকট্রনিক্স যেমন পড়ানো হবে সেখানে ইন্টার ইলেকট্রোড ক্যাপাসিটেন্স তৈরি হবে, ক্যাপাসিটরের মধ্যে, ইভেন ইয়ের মধ্যে, ডায়োডের মধ্যে ক্যাপাসিটেন্স তৈরি হবে, তো এই বিষয়গুলো তোমরা তখন সেখানে আলোচনা করবে। আচ্ছা, আমরা যদি একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার বা সমান্তরাল পাত ধারক যদি বিবেচনা করি, একটা ক্যাপাসিটার কি, ক্যাপাসিটারটা আসলে দুটো কন্ডাক্টিং প্লেট থাকবে, তার মধ্যে একটা গ্যাপ থাকবে, এটা এয়ার গ্যাপ হতে পারে, ইনসুলেটর গ্যাপ হতে পারে, এই ধরনের একটা ডিভাইসকে বলা হয় ক্যাপাসিটার। আমাদের খুব পপুলার হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটার, যেটা দুইটা যে কোনো শেপের প্লেট, এটা রেক্টাঙ্গুলার হতে পারে, সার্কুলার হতে পারে, তারপর স্কোয়ার হতে পারে, এই ধরনের দুটা প্লেট যদি
পরস্পর থেকে সমান্তরাল ভাবে অবস্থান করে এবং দুটো প্লেটের মধ্যে একটা স্ট্যাটিক ফিল্ড যদি দেওয়া হয়, একটা প্লেটে পজিটিভ একটা প্লেটে নেগেটিভ, তাহলে এই সিস্টেমটা হয়ে যাবে তখন একটা ক্যাপাসিটর বা কন্ডেন্সার। As an example, let us take two similar flat conducting plates arranged parallel to one another, separated by a distance d. ছবিতে দেখানো আছে, as shown in the figure 6.1. Let A be the area of each plate and suppose that there is a charge Q on one plate and minus Q on other. Away from the edge, আমরা এই প্রান্ত থেকে এই প্রান্ত ছাড়া দুইটা প্রান্ত ছাড়া আমরা ধরি সব জায়গায় electric field is uniform. The field is very nearly uniform in the region between the plates and is given by E is equal to sigma by epsilon. এই সমীকরণটা তোমাদের প্রতিপাদন আমি করি নাই, কিন্তু এটা মনে রাখবা, মানে তুমি চোখ বন্ধ করে চিন্তা করো যে ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু সিগমা, সিগমা ইজ দ্য সারফেস চার্জ ডেন্সিটি। সুতরাং এক দুটো প্লেটে যে চার্জ দেওয়া আছে সেই চার্জের ঘনত্ব যত বেশি হবে অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তত বেশি হবে। এটা ক্লিয়ার না ক্লিয়ার না, এই কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা বলো, রেসপন্স করো। একটা প্লেট বা দুটো প্লেটের মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেই ফিল্ডটা অবশ্যই সরাসরি সমানুপাতিক হবে ওই যে চার্জ দেওয়া হয়েছে সেই চার্জের ঘনত্বের, ঠিক আছে? চার্জ ঘনত্ব যত বেশি হবে, দ্যাট ইজ চার্জ ডিস্ট্রিবিউশন যত বেশি হবে, ফিল্ড স্ট্রেংথ তত বেশি হবে বা ফিল্ড ইন্টেন্সিটি তত বেশি হবে। এই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার না ক্লিয়ার না? আচ্ছা, তাহলে E is proportional to sigma, তাহলে E is proportional to sigma হয়, তাহলে E is equal to some constant into sigma. E constant এখানে 1 by epsilon naught, ঠিক আছে? E is equal to sigma by epsilon naught, that is sigma is equal to epsilon naught E, where sigma is the density of surface charge on the inner surface of the plate. If B is the potential difference between the plates, then E is equal to V by D, বা V is equal to ED. Hence, the above equation reduces sigma পরিবর্তে sigma সমান হচ্ছে epsilon naught E পরিবর্তে V by D. ঠিক আছে? আচ্ছা, if we neglect the variation of E near the edge of the plates, যদি এই প্রান্তগুলোতে যে মানে দুটো প্লেট একবার লাস্ট মাথাগুলো বাদ দিয়ে যদি আমরা ভেরিয়েশনটা বিবেচনা করি, if we neglect the variation of E near the edge of the plates and therefore the sig of sigma, the total charge on one plate represented by Q, আমরা তো sigma density বললাম, যে টোটাল চার্জ দিয়ে কি হয় এবং ওই লাস্ট মাথা প্লেটের যে রিম প্রান্তে ওখানে ইলেকট্রিক ফিল্ডটা আমরা যদি ভেরিয়েশনটা বিবেচনা না করি এবং পুরো জাস্ট প্লেটের মধ্যে যদি ইলেকট্রিক ফিল্ড আমরা সমান্তরাল বা একই স্ট্রেংথের বিবেচনা করি, তাহলে আমরা এই আর পরবর্তীতে আমরা এগোতে পারছি এইভাবে যে আমরা যদি সারফেস চার্জ যদি হয় সিগমা, তাহলে টোটাল চার্জ হবে সিগমা কিউ ইজ ইকুয়াল টু সিগমা ইনটু এ। তাহলে এখানে এই কিউ, এই যে কিউ সমান হবে সিগমা ইনটু এ, মানে দুই প্রান্তকে আমরা এ দ্বারা গুণ দিলাম দুইটা, এই যে সমীকরণটা সিগমা ইজ ইকুয়াল টু এপসাইলন ভি বাই ডি কে আমরা এ দ্বারা গুণ দিই, এ সিগমা সমান হবে সিগমা নট ভি এ বাই ডি, ঠিক আছে? তাহলে এ সিগমা মানে কি? কিউ টোটাল চার্জ, দিস কিউ ইজ ইকুয়াল টু এপসাইলন নট ভি এ বাই ডি। এখন এটাকে যদি আমরা কিউ বাই ভি ধরি, ভাগ করে দিই কিউ বাই ভি সমান এপসাইলন নট এ বাই ডি, অন কিউ বাই ভি ইজ নাথিং বাট দ্য ক্যাপাসিটি অফ দ্য ক্যাপাসিটর বা কন্ডেন্সার। দিস রেশিও কিউ বাই ভি সমান হবে এগুলো কি সবগুলো কনস্ট্যান্ট, epsilon naught constant, A constant, D constant. A constant, though it is only approximation in parallel plates, one of the approximation that kini chhe last matha, it is a khub minor approximation, khub effect khub beshi na ekhane, is parallel plate, but it is clear that the value of right hand side will depend only on the size and geometrical arrangements of the plates. That is, for a fixed pair of conductors, the ratio of charge to potential difference will be a constant. We call this constant the capacitance of the capacitor and denoted by C. Hence, Q by V is one constant C or Q is equal to CV. Thus, the capacity of the parallel plate capacitor with edge fields neglected. ওই কথা যে যেটা আমরা approximation নিয়েছি with edge fields neglected, এই কথা আমাদের বলতে হবে, with edge fields neglected is given by C is equal to epsilon naught E by D. Epsilon naught A by D. Epsilon naught A by D. তো এই সমীকরণটা parallel plate capacitor এর জন্য, ঠিক আছে? সুতরাং এটা তোমরা জানো, তোমরা আগের পড়া জিনিস, সেটা আবার আমরা বললাম এখানে ইকুয়েশন 6.3, সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স, এবং এটা অবভিয়াসলি পুরোপুরি নির্ভর করছে কিসের উপরে, তার সাইজের উপরে। ওই ম্যাটেরিয়াল যে প্লেটটা কোন ম্যাটেরিয়ালের তৈরি, এটা কি
স্টিলের, সিলভারের, কপারের, প্লাটিনামের কিছুর উপর নির্ভর করছে না কিন্তু এটা। নির্ভর করছে তার ভেতরে যে মেটেরিয়াল যেটা আছে ইন্টারনাল, অর্থাৎ দুটো প্লেটের মাঝখানে যে মেটেরিয়াল আছে তার পারমিটিভিটি কনস্ট্যান্ট এপসাইলন নট। আমরা এখানে ফ্রি স্পেস ইউজ করেছি তার জন্য এপসাইলন নট। আর দুটো প্লেটের মধ্যবর্তী ডিস্টেন্স ডি এবং প্লেটের এরিয়া এ, মানে জিওমেট্রিক্যাল ফ্যাক্টরস, অ্যাকচুয়ালি স্ট্রেট ফরওয়ার্ড তার জিওমেট্রিক্যাল ফ্যাক্টরস উপর নির্ভর করছে, তার কি কম্পোজিশন দ্বারা, ম্যাটেরিয়াল দ্বারা বা কি ম্যাটেরিয়াল দ্বারা সেই প্লেটটা তৈরি তার উপর নির্ভর করছে না, ক্যাপাসিটি। ঠিক আছে, এবং ক্যাপাসিটি একক হবে ফেরাড, ফেরাড মানে কুলম্ব বাই ভোল্ট। আচ্ছা, এইটা হলো শেপ, প্যাডাল প্যাড ক্যাপাসিটার, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার, স্ফেরিক্যাল ক্যাপাসিটার, এখানে অঙ্ক করে দেওয়া আছে, নিউমেরিক্যাল প্রবলেম দেখতে পারো। এই সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার মানে সিলিন্ডার মানে দুটা কনসেন্ট্রিক সিলিন্ডার, দুটা কনসেন্ট্রিক সিলিন্ডার যদি থাকে তাহলে সেটা একটা ক্যাপাসিটার বা দ্বিবিভব থাকলে আমরা এক্সপ্রেশন আসতে পারি এইভাবে, এই সি ইকুয়াল কিউ বাই ভি, টু বাই এপসিলন এল ln বা log e বেস b বাই এ, মানে এখানে b বাই এ হলো, b হলো এক্সটার্নাল যে রেডিয়াসটা, আর মানে দুটো সিলিন্ডার থাকবে তো কনসেন্ট্রিক, এক্সটার্নাল সিলিন্ডার রেডিয়াস b এবং ইন্টারনাল সিলিন্ডার রেডিয়াস হলো a। ঠিক আছে, এটা তুমি পড়লে ইজিলি বুঝবা। স্ফেরিক্যাল ক্যাপাসিটার মানে দুটা কনসেন্ট্রিক স্ফিয়ার তার, ঠিক আছে, ইন্টারনাল স্ফিয়ারে যদি হয় রেডিয়াস b এবং আউটার রেডিয়াস হয় a, সেই ক্ষেত্রে আমরা এই সম্পর্ক 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট এবি বাই বি মাইনাস, এখানে দেখো 4 পাই সিমেট্রি, ওই যে সিমেট্রির জন্য আমাদের যে ম্যাক্স প্ল্যাঙ্ক যে কনসিডারেশন করেছিলেন সিমেট্রি আসছে। ঠিক আছে, 2/4 পাই সিমেট্রি আসছে। ওকে, এগুলো একটু দেখে রেখো, এটা কঠিন বিষয় নয়। আমরা মূলত মূল টার্গেট হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড ইনসাইডে ক্যাপাসিটার বা ইলেকট্রিক ফিল্ড ইনসাইড ডাইলেকট্রিক, এটা পড়ানোর জন্য সেই আমরা কথাগুলো এখানে বললাম, প্যারালাল প্লেটের কথা বললাম, এখানে স্ফেরিক্যাল সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার কথা আছে, আবার তোমার স্ফেরিক্যাল ক্যাপাসিটার কথা বলা আছে, সহজ এক্সপ্রেশন এগুলো দেখবা। এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার, ফিজিক্স পড়লাম, এনার্জি পড়লাম না, কেমন লাগবে এটা? দ্য এনার্জি স্টোরড অ্যান্ড দি এনার্জি অফ এ চার্জ ক্যাপাসিটার ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন চার্জিং ইট। ঠিক আছে, দি এনার্জি অফ এ চার্জ ক্যাপাসিটার ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন চার্জিং ইট, সাপোজ ভি ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য প্লেটস অফ দি ক্যাপাসিটার অফ ক্যাপাসিটার সি, দি চার্জ ইজ কিউ ইজ গিভেন ইজ কিউ ইজ টু সি ভি, দেয়ার ইজ চার্জ কিউ অন ওয়ান প্লেট অ্যান্ড মাইনাস কিউ অন আনাদার প্লেট, লেট আস ইনক্রিজ দি চার্জ ফ্রম কিউ টু কিউ প্লাস ডি কিউ বাই ট্রান্সফারিং এ পজিটিভ চার্জ, ট্রান্সফারিং এ না, এটা লিখবা এন অ্যামাউন্ট অফ। ঠিক আছে, এটা বইতে লিঙ্গুইস্টিক মিস্টেক আছে, এখানে যে এ লেখা আছে না, এটা হবে এন অ্যামাউন্ট অফ, বাই ট্রান্সফারিং এন অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ, এ বলতে বোঝানো একটা পজিটিভ চার্জ নো, এটা ডিফারেনশিয়াল অ্যামাউন্ট অফ চার্জ, ট্রান্সফারিং এন অ্যামাউন্ট অফ, ঠিক আছে, ট্রান্সফারিং এন অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ ডি কিউ ফ্রম নেগেটিভ টু দ্য পজিটিভ প্লেট ওয়ার্কিং এগেইনস্ট দ্য পটেনশিয়াল ডিফারেন্স বি, দি ওয়ার্ক হ্যাজ টু বি ডান ইজ গিভেন বাই ডি ডাব্লিউ সমান ভি ডি কিউ সমান ভি মান কিউ বাই সি ডি কিউ। ঠিক আছে, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, একটু কষ্ট করে একটু মনোযোগ রাখো, আসলে অনেকদিন তোমাদের সম্ভবত তোমরা তো পাস করেছো ইন্টারমিডিয়েট 2019 সনে, তাই না? জি স্যার, 2019 এর ভর্তি পরীক্ষা হয়েছিল চিটাগাং ইউনিভার্সিটি অক্টোবর মাসের 28 তারিখ না কত তারিখ জানো 2019 এ। ঠিক আছে, এরপরে কিন্তু আর ফিজিক্স তোমাদের সেভাবে পড়া হয় নাই, সব ভুলে গেছি স্যার। এই তো 2020 পুরোটা চলে গেছে, 2021 এর আজকে এপ্রিল মাসের 1 তারিখ, চতুর্থ মাস, ওইদিকে আছে 4 মাস, আর ওইদিকে আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 2 মাস, 6 মাস, 1.5 বছরের মধ্যে তোমাদের ফিজিক্স স্টাডি করা হয়নি। ঠিক আছে, সুতরাং একটু ধৈর্য রাখো, কঠিন বিষয় নয়, তোমরা ধরতে পারবে, তোমরা উইক ঠিক আছে তোমাদের, সুতরাং একটু মনোযোগ দিলে তোমরা পারবে। তাহলে আমরা বলছি যে এনার্জিটা হলো ওই চার্জটা অ্যাসেম্বল করতে বা অ্যাকুমুলেট করতে যে কাজটা সম্পাদন হবে সেটাই, তো এটা ক্যালকুলেশনের জন্য করছি কি আমরা, দুটো প্লেট তো একটা প্লাস কেটে মাইনাস করে চার্জ আছে, ধরছি একটা প্লেটের মধ্যে আর একটু অ্যাডিশনাল চার্জ ডি কিউ, তো ডি কিউ পরিমাণ চার্জে কাজ কতটুকু হবে ভি ইন্টু ডি কিউ, তো টোটাল কাজ এটার জন্য কাজ কতটুকু হবে ডি ডাব্লিউ সমান ভি ডি কিউ সমান কিউ বাই সি ডি কিউ, তো দেয়ার ফর দ্য টু চার্জ দি ক্যাপাসিটার স্টার্টিং ফ্রম দ্য আনচার্জ স্টেট টু দ্য ফাইনাল স্টেট কিউ, তাহলে কিউ সমান জিরো থেকে কিউ সমান কিউ পর্যন্ত কিউ বাই সি ডি কিউ সমান এটা কি হবে হাফ অফ কিউ স্কোয়ার বাই সি, মানে এটা সি তো কনস্ট্যান্ট থাকবে, মানে কিউ ডি কিউ মানে কিউ স্কোয়ার বাই টু, তাহলে জিরো থেকে কিউ মানে হাফ সি ভি স্কোয়ার,
মানে হাফ অফ কিউবি দিস ওয়ার্ক ডান ইজ স্টোরড আপ ইন দ্য ফর্ম অফ পটেনশিয়াল এনার্জি এন্ড সাপ্লাইজ দ্য এনার্জি নেসেসারি টু ড্রাইভ দ্য কারেন্ট ওয়েন দ্য ক্যাপাসিটর ইজ ডিসচার্জ discharge now when the capacitor is charged so it yana bullets bhul lekha ache this work done is stored up in the form of potential energy and supplies the energy necessary to drive the current when the capacitor is charged ar capacitor discharge hole ki charge hobe na current pass hobe naki eta disturb ad muche diba ei je disturb shobdo ad muche debe charged for parallel plate capacitor c is given by c is equal to epsilon naught a by d and b is equal to ed Hence, the energy stored is given by এখানে দি বসাই আমরা half into epsilon naught e by d into e square d square সমান half into epsilon naught square square d joules. তাহলে ad মানে কি? A into d d হলো thickness electron মানে volume. তাহলে যদি energy stored per unit volume হবে এখানে v দ্বারা দি ভাগ করি আমরা তাহলে half into epsilon naught square joules per meter square. joules per meter cube sorry joules per meter cube. Ad is the volume between the plates. This expression for energy is the same as for general formula for the energy or in an electric field. ঠিক আছে, এটা same expression. এইটা শুধু তোমাদের এখন একবার প্রশ্ন আসবে না, আমাদের আসে যে দেখা হচ্ছে দুইটা এনার্জি সমান. Force of attraction between the parallel plates. এগুলো দেখো তোমরা. এই যে আছে এগুলো. আচ্ছা, এটা আসলে আমরা dielectric constant আমরা যেটা মূল জিনিস আমরা পড়তে যাব. Dielectric constant. ইলেকট্রিক ফিল্ড বিবেচনা যদি করি আমরা তাহলে ডিফিনিশন দিতে পারি ইলেকট্রিক ফিল্ড ডিফিনিশন দিলে আমরা পটেনশিয়াল পয়েন্ট অফ ভিউতে আমরা ডিফিনিশন দিতে পারবো এই কথাগুলো এখানে বলা হচ্ছে নাও উই শ্যাল ডিসকাস ইনসুলেটর অর ডাইলেকট্রিক মেটালস ঠিক আছে আচ্ছা ওই কথাটা আগে ক্লিয়ার করি বলতে গিয়ে আগে বলে নাই ডাইলেকট্রিক হলো সবসময় ইনসুলেটর মেটেরিয়াল ঠিক আছে ইনসুলেটর হলো তার ফ্রি চার্জ থাকবে না ফ্রি চার্জ না থাকার কারণে ওই তোমাদেরকে কথা শুরু করে শেষ করা হলো না যে বলছেন ডাইলেকট্রিক ইলেকট্রিক দিলে ক্যাপাসিটি বাড়ে কিন্তু কন্ডাক্টর দিলে কি হবে কন্ডাক্টরের চার্জ তো মুভ করতে পারে কন্ডাক্টর চার্জ মুভ করার কারণে কি হয় ওই তখন অ্যালাইনমেন্টটা উল্টা দিকে হয়ে যায় ঠিক আছে অ্যালাইনমেন্টটা উল্টা দিকে হয় অর্থাৎ চার্জ ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যালাইনমেন্ট হয় তো ইলেকট্রিক ফিল্ডের মান তখন বেড়ে যায় ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটির মান তখন বাড়ে যায় আর ওখানে আর ডাইলেকট্রিক মেটেরিয়াল দিলে কমে ওই বেড়ে যাওয়ার কারণে ভি বাড়ে যায় আর ভি বাড়লে তোমার সি মান তখন কমে ঠিক আছে এই জন্য ক্যাপাসিটরের ভেতরে ইনসুলেটর মেটেরিয়াল ইউজ করা হয় যদি কন্ডাক্টিং মেটেরিয়াল ইউজ করা হয় তাহলে তখন চার্জ তো মুভ করতে কন্ডাক্টর মানে তার মধ্যে ফ্রি চার্জ ক্যারিয়ার আছে তো ফ্রি চার্জ ক্যারিয়ার হলে সেই ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যালাইন হয়ে যাবে আর এখানে কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার নেই ফ্রি চার্জ ক্যারিয়ার সে এক জায়গাতে যেতে পারবে না কিন্তু সে ইনফ্লুয়েন্স হতে পারবে সে অ্যালাইন হতে পারবে যেহেতু সে বাইরে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আছে সুতরাং পজিটিভ থাকে ওখানে নেগেটিভ চার্জগুলো সার্ফেসে চলে যাবে ওই ওই লাইন বরাবর যেভাবে অনুচুম্বক ম্যাগনেটিজমে চৌম্বক ম্যাটেরিয়ালের কাছে গেলে সে ওইভাবে সবগুলা নর্থের জায়গায় সাউথ হবে সাউথের জায়গায় নর্থ হবে এইভাবে সবগুলা পজিটিভ প্লেটের জায়গায় সব নেগেটিভ যে পোলার নেগেটিভ পোলটা মলিকিউল গুলার যেগুলো সবগুলা উচেরে চলে যাবে সার্ফেসের দিকে আর পজিটিভ প্লেটের দিকে সব যাবে নেগেটিভ গুলা নেগেটিভ প্লেটের দিকে যাবে সব পজিটিভ গুলা তাহলে মূল যে ফিল্ড যেটা ইলেকট্রিক ফিল্ড প্লেটের জন্য প্যারালাল প্লেটের জন্য যেখানে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে ফিল্ডের ডিরেকশন সেখানে তার ঠিক পাশাপাশি তার ভেতরে যে ইনসুলেটিং মেটেরিয়াল দেওয়া হচ্ছে তার যে ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে তার ফিল্ডের ডিরেকশন হবে অপোজিট অপোজিটের কারণে নেট ইলেকট্রিক ফিল্ডের মান কমে যায় নেট ইলেকট্রিক ফিল্ডের মান কমার কারণে পটেনশিয়ালের মান কমে যায় আর পটেনশিয়ালের মান কমার কারণে এই সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি ভির মান যখন ছোট হয়ে যাবে তখন সি এর মান বেড়ে যাবে ঠিক আছে তো ডাইলেকট্রিক সবসময় থাকবে ইনসুলেটিং মেটেরিয়াল ঠিক আছে অর্থাৎ যেগুলোর মধ্যে ফ্রি চার্জ ক্যারিয়ার নেই ইনসুলেটিং মেটেরিয়ালের ব্যান্ড গ্যাপ কত জানো কন্ডাকশন ব্যান্ড ব্যালেন্স ব্যান্ডের গ্যাপ জানো এগুলো আইডিয়া আছে তোমাদের ব্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড মেটেরিয়ালের আমরা কিভাবে ডিফাইন করি কন্ডাক্টর ইনসুলেটর সেমিকন্ডাক্টর থাকতে অ্যারাউন্ড 1 ইলেকট্রন ভোল্টের মতো ঠিক আছে অ্যারাউন্ড 1
আর ইনসুলেটর সাধারণত বলা হয় 15 ইলেকট্রন ভোল্ট, 15 আরো বেশি হতে পারে, কম হতে পারে, ঠিক আছে? অ্যারাউন্ড 6 থেকে কত, 6. না না, এট 6 মিটার অ্যারাউন্ড 15, 6.3 হলো সেটা হবে, কারণ অনেক বেশি এনার্জি গ্যাপ সেখানে, যেখানে কন্ডাক্টরের ক্ষেত্রে আমার ওভারল্যাপিং করা আছে, অর্থাৎ নর্মাল টেম্পারেচার আমি এখানে সেটা পাচ্ছি, কিন্তু সেমিকন্ডাক্টরে আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে পাবো না, অর্থাৎ তাকে তাপমাত্রা, নর্মাল টেম্পারেচার মানে কত ডিগ্রি, এই নর্মাল টেম্পারেচার মানে কত, নর্মাল টেম্পারেচার 0 ডিগ্রি, নর্মাল মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আচ্ছা আচ্ছা, জি 0 25, রুম টেম্পারেচার হলো 27, 27 রুম টেম্পারেচার, স্ট্যান্ডার্ড হলো 27, ঠিক আছে? রুম টেম্পারেচার তো যেটা আছে, কিন্তু নর্মাল যেটা সেটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো নর্মাল টেম্পারেচারে সাধারণত থার্মাল মানে আমাদের চার্জ ক্যারিয়ার সেমিকন্ডাক্টরে পাওয়া যায় না, কিন্তু রুম টেম্পারেচারে পাওয়া যায়, থার্মাল জেনারেটেড চার্জ ক্যারিয়ার পাওয়া যায়। আর চার্জ ক্যারিয়ার পাওয়ার জন্য কি করা হয় সেমিকন্ডাক্টরের মধ্যে, তখন ইম্পিউরিটি ডপ করা হয়, কখনো ট্রাইভ্যালেন্ট কখনো পেন্টাভ্যালেন্ট। পেন্টাভ্যালেন্ট দিলে আমাদের একটা ইলেকট্রন এক্সট্রা থাকবে, তখন এটা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর, আর ট্রাইভ্যালেন্ট দিলে একটা হোল এক্সট্রা থাকবে, যে যে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে সেমিকন্ডাক্টর গুলো, সেমিকন্ডাক্টর আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকে, চারটা, তার তার চারটার সাথে আরেকটা চারটার সাথে মিলে কি ফর্ম করে, কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন, ঠিক আছে? ওই সমযোজী বন্ধন ফর্ম করে বিধে তার অষ্টকপূর্ণ থাকে, অষ্টকপূর্ণ থাকে যখন ফ্রি চার্জ ক্রিয়ার থাকে না, ঠিক আছে? ফ্রি চার্জ ক্রিয়ার পাওয়া যায় না, যেটা ইনসুলেটর মানে পুরোটা ইনসুলেটিং মেটেরিয়াল মতো কাজ করে, কিন্তু যদি টেম্পারেচার বাড়ানো হয় তখন তাহলে থার্মাল জেনারেটেড কিছু চার্জ ক্রিয়ার পাওয়া যায় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এর মধ্যে। ইন্ট্রিনসিক মানে বিশুদ্ধ, যার মধ্যে কোনো ডোপিং মেটেরিয়াল বা ইম্পিউরিটি মেশানো নেই, ঠিক আছে? যাই হোক, সেটা আমরা আসবো পরে, অর্থাৎ এই পরে না, আমাদের ইলেকট্রনিক্স আমরা পড়াবো না, ইনফ্যাক্ট গল্প ছলে কথা বলে বললাম, ইলেকট্রনিক্স তোমাদের স্যাররা তোমাদের পড়াবেন, আরো অনেক মজা করে পড়াবেন, আরো ডিটেইল তোমাদের পড়াবেন, সেগুলো তোমাদের ফাউন্ডেশন, সেগুলো তোমাদের ডায়োড, তোমাদের ট্রায়োড, ট্রানজিস্টার, থাইরাক, এলইডি, সো মেনি ইলেকট্রনিক ডিভাইসেস ইউ মাস্ট হ্যাভ টু রিড, হ্যাভ টু রিয়েলাইজ, ঠিক আছে? ডাইলেকট্রিক হলো যে সেই ইনসুলেটিং মেটেরিয়াল, ইনসুলেটিং মেটেরিয়াল মানে সেগুলো হবে অবশ্যই ইলেকট্রিক ফিল্ডে গেলে পোলার, পোলারাইজেশন হয়ে যাবে, পোলার হবে, তাহলে ইলেকট্রিক অ্যাকচুয়াল যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এর মান কমিয়ে দেবে। আচ্ছা, তাহলে উই শ্যাল ডিসকাস ইনসুলেটর ডাইলেকট্রিক মেটেরিয়াল হুইচ ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, হাউ বাই ইউজিং এ সিম্পল ইলেকট্রোস্কোপ এন্ড টু প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ফ্যারাডে ডিসকভার দ্যাট দেয়ার ওয়াজ নট সো, হি কনস্ট্রাক্টেড আইডেন্টিক্যাল ক্যাপাসিটর ইন ওয়ান অফ হুইচ হি placed in dielectric when both capacitors are charged to the same potential difference as shown here. এখানে ফ্যারাডে এটা পরিষ্কার করলেন, একটা একই ক্যাপাসিটর, একই মেটেরিয়াল, একটা হলো গ্যাপ, একটাতে একটা ইনসুলেটিং মেটেরিয়াল আছে। ফ্যারাডে ফাউন্ড বাই এক্সপেরিমেন্ট দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটর উইথ ডাইলেকট্রিক ইজ গ্রেটার দেন দ্যাট উইদাউট, যেটাতে ইয়ে ছিল না, ডাইলেকট্রিক ছিল না, তার মধ্যে চার্জ থাকে কম, যেটাতে ডাইলেকট্রিক ছিল সেটা চার্জ বেশি, সরি দাঁড়া ফ্যানটা দিয়েছি। আচ্ছা, সিন্স কিউ ইজ লার্জার ফর দ্য সেম ভি, ইট ফলোজ দ্যাট, মানে যেখানে ডাইলেকট্রিক দেওয়া আছে সেখানে কিউ মান বেশি হবে, দ্য সেম ভি, ইট ফলোজ দ্যাট দ্য রিলেশন সি ইজ ইকুয়াল কিউ বাই ভি, দ্যাট দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য ক্যাপাসিটার ইনক্রিজেস ইফ ডাইলেকট্রিক ইজ প্লেসড বিটুইন দ্য প্লেটস, ইফ ডাইলেকট্রিক মেটেরিয়ালস ফিলস কমপ্লিটলি দ্য স্পেস বিটুইন দ্য প্লেটস, দ্য রেশিও অফ দ্য ক্যাপাসিট্যান্স সি উইথ ডাইলেকট্রিক টু দ্যাট উইদাউট ডাইলেকট্রিক সি নট ইজ কল্ড দ্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হুইচ ইজ প্রপার্টি অফ ডাইলেকট্রিক মেটেরিয়াল, যেটা আমি শুরুতে বলছিলাম যে ক্যাপাসিটি উইথ ডাইলেকট্রিক আর উইদাউট ডাইলেকট্রিক যে রেশ অনুপাত সেটাই বলা হবে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হলো ওই মেটেরিয়ালের একটা ধর্ম, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মেটেরিয়াল, এবং এটা না একটা নাম হলো রিলেটিভ পারমিটিভিটি, এটার নাম রিলেটিভ পারমিটিভিটি। আচ্ছা, ফ্যারাডে অবটেইন দি সেম রিলেশন অফ ইকুয়েশন 6.15 বাই প্লেসিং সেম চার্জ টু দ্য ক্যাপাসিটার্স এন্ড মেজার দি পটেনশিয়াল ডিফারেন্স, পটেনশিয়াল ডিফারেন্স ফ্যারাডে মেজার করেছেন, এই বিডি ইজ এ পটেনশিয়াল ডিফারেন্স উইথ ডাইলেকট্রিক ভি নট, উইথ ডাইলেকট্রিক ভি নট ইজ উইদাউট ডাইলেকট্রিক, দেন দি বিডি ইজ ইকুয়াল টু ভি নট বাই কে, সো দি পটেনশিয়াল ডিফারেন্স উইথ ডাইলেকট্রিক ডিক্রিজেস বাই এ ফ্যাক্টর
1 by k, hence the relation c is equal to q by b is q is same here, again the same conclusion. ঠিক আছে, classification of dielectric on the basis of molecular structure, the polar non polar material er kotha bolchilam, ei je coincide kotha bolche, example of non polar material ei je hydrogen, nitrogen, chlorine, methane, carbon tetrachloride, benzene egulo. Are polar material, most molecules are however polar, their average dipole moment is infinite. If symmetry is distributed, the molecule becomes polar. If a hydrogen atom of methane molecule is placed by chlorine atom, it does symmetry and becomes polar. এখন আমাদের এইটা হলো সিলেবাস, ডাইইলেকট্রিক ইন ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ঠিক আছে, এইটা আমাদের সিলেবাস হলো 6.9, ঠিক আছে, এই 6.9 ভুক্ত যে বিষয়টা এই মূলত আমাদের সিলেবাস হলো এই জায়গাগুলো পড়াতে গিয়ে আমরা এই অনেকগুলো প্রসঙ্গ অবতারণা করলাম, ক্যাপাসিটরের কথা বললাম, ডাইইলেকট্রিকের কথা বললাম, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের কথা বললাম, বলে আমরা এখন আমরা আমাদের সিলেবাসভুক্ত যে অংশটা সেটার মধ্যে আমরা ঢুকলাম, ঠিক আছে, আমরা এই এক্সপ্রেশনগুলো আমরা পড়ার চেষ্টা করব, ডাইইলেকট্রিসিয়ান গস ল এগুলোতে আসবো আমরা, ঠিক আছে। এ ডাইইলেকট্রিক ইন অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, polarization of dielectric, we shall discuss this in the next section in detail. Here is an elementary atomic view. A dielectric, whether polar or nonpolar, will acquire dipole moment by induction when placed in an electric field. Then these elementary dipoles are oriented along the field direction. Dielectric becomes polarized without affecting the neutrality of the dielectric. In other words, by induction, the one side gets positive charged while other the same negative charge. So the electric field set up by them E prime opposes the external field, say E naught. এটা দুইবার তিনবার তোমাদের বলেছি যে এই মনে করে দেওয়া আছে এখানে যে ডাইলেকট্রিক ঢুকে তাহলে এক্সটার্নাল ফিল্ডের কারণে induction of and induced a field of a field direction of opposite. So both of this, so the electric field set up by them is E prime oppose the external electric field, say E naught, shows the induction process. One important point to be noted is that induced effect is present only when electric field is present. A induction of tokhoni hobe jokhon electric by the external field ta dewa hobe, by the external field jodi dewa na hoy, the external electric field jodi na thake, অর্থাৎ প্লেটের মধ্যে যদি চার্জ না থাকে বা পটেনশিয়াল কানেকশন বা সোর্স পাওয়ার সোর্সে কানেকশন না থাকে, তাহলে ইন্টারনালি যে ডাইরেক্ট্রিক ম্যাটেরিয়াল আছে তার মধ্যে সেই ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে না, যেহেতু নামটাই তার ইন্ডিউসড আবিষ্ট। আরে আবিষ্ট হতে হলে তার মূল জিনিস থাকতে হবে, কে কার দ্বারা আবিষ্ট হবে, সেই কারণটাই যদি না থাকে তাহলে তো আবিষ্ট হবে না, ঠিক আছে। এই কথা এখানে বলা হলো, দি রেজাল্টেন্ট ফিল্ড ই ইজ ইকুয়াল টু ই প্লাস ই প্রাইম, মানে টোটাল যে ফিল্ডটা তবে ই plus E prime. The field E prime in a vector due to the induced charge points opposite to E naught, hence the field inside dielectric decreases, same as potential. So we can write using relation B is equal to ED, jera amader somporko jara chilo, tale V naught by VD shoman E naught by E shoman, kyo dielectric constant er je somikoron ta etake abar amra V form e likhlam, thik ache. Oi je amra ekhane ei je ekhan theke ashlo ei kotha gulo ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, আবার নতুন করে আমরা ডেফিনিশন দিলাম, কে হলো ভি নট বাই ভিডি ই নট বাই ই, ঠিক আছে, 6.16 টা মনে রাখবা। এখন আসো, ক্যাপাসিটি অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর পার্শিয়ালি ফিল্ড উইথ ডাইলেকট্রিক, ঠিক আছে, capacity of a parallel plate capacitor partially filled with dielectric, angshik bhabe seta fill kora ache, eta chobi dekho, ei chobi upore ta plate eki material er plate duto plus minus, upore ta te positive charge nicher ta te negative charge, tar maskhane ekta surface ekta material dewa ache, ei material er thickness holo t, thickness t, এবং সেটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল এই আছে, এখানে এটা গোশিয়ান সারফেস বিবেচনা করেছে, ক্যালকুলেশন স্টেপে স্টেপে আসবে। ফিগার 6.8 শোজ এ ক্যাপাসিটর পার্শিয়ালি ফিল্ড উইথ এ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল অফ থিকনেস টি, এই যে টি, ইফ কিউ ইজ দ্য চার্জ অন ইচ প্লেট অফ এরিয়া এ,
then the value of dielectric field, then value of electric field E naught due to the charge Q in the free space between plates and dielectric material is given by Gauss law. Jeta bujho kina dekho. If Q is a charge on each plate, protita plate charge diye each mane Q hoy ebong protita plate er khetrofol jodi hoy A, tahole value of electric field E naught due to charge Q in the free space between the plates and dielectric, অর্থাৎ ওই যে খালি জায়গাটা, এই যে dielectric slab তো এটা t thickness এর মাঝখানে distance আছে d, তাহলে এই যে d minus t যে জায়গাটা খালি জায়গা আছে না, খালি জায়গার একটা অংশে তার electric field কতটুকু হবে আর একটা অংশে কতটুকু field হবে সেটা আমরা calculation করতে যাচ্ছি. Then the value of electric field E naught due to the charge Q in the free space between plates and dielectric material is given by Gauss law. কি বলছে? Epsilon naught E dot E naught E dot ds সমান epsilon naught E naught এর সমান Q, মানে epsilon naught E dot ds সমান এখানে এই তো হবে ইলেকট্রিক ফিল্ড E naught হবে E naught dot, এখানে যেহেতু শূন্য স্থান তো সো E naught সমান হবে Q. তাহলে এখানে কি হবে, এই যে E naught তো E naught ds মানে E ds, E ds মানে ইলেকট্রিক ফিল্ড এখানে কনস্ট্যান্ট সুতরাং থাকবে বাইরে, তাহলে আর ds এর ইন্টিগ্রেশন হবে a ক্লোজার a, তাহলে epsilon naught E naught এর সমান Q or E naught সমান Q by epsilon naught. এটা বুঝছো না বুঝো না বলো, এই জায়গাটা বুঝেছো না বুঝো নাই, রেসপন্স এনিওয়ান প্লিজ. এই যে ক্যালকুলেশন স্টেপটা 6.17 ইকুয়েশন ডিরাইভ করতে গিয়ে যে স্টেপটা আমরা ফলো করছি সেটা বুঝেছো না বুঝো নাই? জি স্যার বুঝছি. আচ্ছা, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তো আছেই, একই ডিরেকশনে আছে, আর কি আছে যে এখানে যেহেতু শূন্য স্থান হবে এখানে, এটা আমার এটা মূল জায়গায় লেখা ছিল ই ডট ডিএস, এটা হবে ই নট ডট ডিএস, এই যে জায়গাটা ই নট ডট ডিএস, ডটটা এখানে স্ক্যানে ঠিক মতো আসে নাই, তো ই নট তো ইলেকট্রিক ফিল্ড এর সিমেট, ই নট তো সিমেট, ই নটটা তো সিমেট্রিক ফিল্ড, তো সিমেট্রিক ফিল্ড হওয়ার কারণে তোমার এই সব জায়গায় ফিল্ড যেটা যে ডিস্টেন্সই বিবেচনা করবে না ডিস্টেন্সে আমাদের কনস্ট্যান্ট থাকবে, তো ই নটটা বাইরে থাকবে, থাকবে ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে ডিএস, তো ক্লোজ সাবস্ক্রিপ্ট ইন্টিগ্রাল এটা নেচারটা হলো আমরা আগেই বলেছি তো সারফেস এরিয়া হলো এ, তাহলে এটা হবে এপসাইলন নট ই নট এ সমান কিউ, মূলটা হলো মূল ইকুয়েশনটা হলো এপসাইলন নট ই নট ডট ডিএস সমান কিউ টোটাল চার্জ ইন দ্য প্লেট, আর এটাকে ইন্টিগ্রেশন করলে হবে এপসাইলন নট ই নট এ, তাহলে ই নট সমান কিউ বাই এপসাইলন নট এ ফ্রম ইকুয়েশন 6.16, এই যে এই সমীকরণ 6.16, the field E inside the dielectric is given by field inside the dielectric E is equal to, এখান থেকে বলা লেখা যায় এই যে E is equal to E naught by K, E is equal to এটা ওই পাশে নিয়ে যাও সমান হবে E naught by K সমান এখানে E মান হবে কি, E naught যদি এখানে পেলাম Q by K epsilon naught A, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য ডাইলেকট্রিক Q by K epsilon naught by using the equation 6.16, there is E naught by E is equal to V naught by VD সমান K. E naught is the value of electric field in the free space that is without dielectric, which is D minus G, and E is the value of the electric field inside the dielectric of thickness T. The potential difference between the two points is given by V is equal to V1 minus V2, AJ. V1 minus V2, কতটুকু হয় এই দুটো বিন্দুর মধ্যে, সমান দুই থেকে এক এক মাইনাস আমাদের সম্পর্ক যেটা জানি আমাদের মাইনাস ই ডট ডিএল, হেন্স দ্য টোটাল পটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন দ্য প্লেটস এ এন্ড বি, আমাদের যেগুলো দুটো বিন্দুর মধ্যে পটেন্সিয়াল ডিফারেন্সের যে সম্পর্কটা আমরা জানি হলো মাইনাস 2 to 1, V1 মাইনাস V2 সমান 2 to 1 ই ডট ডিএল, বাই ডেফিনেশন উই নো দিস, ঠিক আছে, এটা আমরা একটা লাইট দিয়েছি আমরা যখন পটেন্সিয়াল গত ক্লাসের আগের ক্লাসে যখন আমরা দেখি সেটা একটু লাইট নন ইউনিফর্ম ফিল্ডের জন্য, ইউনিফর্ম ফিল্ডের জন্য সরাসরি লিখতে পারি ইডি, কিন্তু আমরা একটা স্ট্রেট প্রোডাক্ট এখানে ইডি বসাবো না, আমরা যেহেতু ডিফারেনশিয়াল কনসেপ্ট আমাদের মধ্যে আছে সেটা আমরা ডিফারেনশিয়াল কনসেপ্ট মাইনাস ই ডট ডিএল যেটা সম্পর্কটা আমরা জানি সেই সম্পর্কটাই আমরা এখানে ব্যবহার করব. ওকে, হেন্স দ্য টোটাল পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য প্লেটস এন্ড বি আমরা এখানে করব ইন্টিগ্রেশন ভি এ থেকে বি বি ইন্টিগ্রেশন ফর দ্য ফ্রি স্পেস ডি মাইনাস টি আর ফর দ্য থিকনেস টি দুইটা জায়গাতেই ই নট ডট ডিএল আর থিকনেস টি জন্য ক্ষেত্রে হবে ই ডট ডিএল, দেখো আমরা এখানে ক্লিয়ার কাট করেছি VA মানে VA এই যে দুটো প্লেট A থেকে B তে আমরা যে যাব দুটো প্লেট এর মাঝখানে কি আছে ডাইলেকট্রিক আছে না, তো আমাদের এই দুটোর মধ্যবর্তী ডিসটেন্স হলো D, কিন্তু D এর মাঝখানে আমাদের T
থিকনেসের স্ল্যাব আছে, ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে, তাহলে এখানে ই ডট ডিএল শূন্য মাধ্যমে যে ইলেকট্রিক ফিল্ড তেমন তার পটেনশিয়াল হবে এখানে ই ডট ডিএল ফর দ্য ফ্রি স্পেস ডিভাইনসটি, আর স্ল্যাব আছে আমাদের ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে টি থিকনেসের, তাহলে মাইনাস ই ডট ডিএল। এখানে এই ডাইলেকট্রিকের ভেতরে ইলেকট্রিক ফিল্ড হলো ই, আর ডাইলেকট্রিকের বাইরে যে শূন্যস্থান আছে দুটো প্লেটের মধ্যবর্তী জায়গাটা, এই ডাইলেকট্রিক এবং প্যারাল প্লেটের প্লেটগুলোর মধ্যবর্তী জায়গা, সেটার থিকনেস হলো আমাদের ডি মাইনাস টি, এবং সেই তার মধ্যে যে শূন্যস্থান ইলেকট্রিক ফিল্ড সেটার মান হলো ই নট। তো এই জন্য লেখা আছে এখানে ই নট, এখানে লেখা আছে শুধুমাত্র ই, আর ফর্মুলা দুটো ক্ষেত্রে সেম। সিন্স দ্যাট টোটাল ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু ই নট প্লাস ই, সিন্স দ্যাট টোটাল ইলেকট্রিক ফিল্ডটা হবে ই নট প্লাস ই, তাহলে দেয়ারফর ভি এ মাইনাস ভি বি সমান ই টি, এইটা ইন্টিগ্রেশন যদি করি আমরা ই টি, কারণ এখানে এইটার কনসেপ্ট রিয়েল থিকনেস হবে, এই যে ওটা আসবে ই টি ই টি ই টি, এই জায়গায় হবে ই টি, আর এখানে হবে ই নট ডি মাইনাস টি, এখানে জিরো থেকে জি মাইনাস টি হচ্ছে ডিএল ইন্টিগ্রেশন হচ্ছে, তো ই ডিএল একই দিকে, সেখানে হবে এটা এ মাইনাস টি ডি মাইনাস টি। কে বুঝলো না বুঝলো না? আচ্ছা এই যে সিন্স ই ডট ডিএল সমান ই ডিএল, সিমিলারলি ই নট ডিএল সমান মাইনাস ই নট ডিএল, একই দিকে ডিরেক্ট অপোজিটে ডিরেক্টেড, সো ক্যালকুলেশন আমাদের এটা আসলে ওই যে ডিআর এর ক্যালকুলেশন হইছে ওই কনসেপ্টটা এখানে আসছে, তো আমরা এটাতে ভি এ মাইনাস ভি বি সমান ই টি, ওই যে পরেরটা ওই যে মাইনাস এ মাইনাস এ প্লাস, আর ওটা হলো ডি মাইনাস টি প্লাস এটা। ওকে তো সাবস্টিটিউটিং ই নট ফ্রম ই নট এন্ড ই ফ্রম ইকুয়েশন 6.17 এন্ড 6.18, এই যে দুটো সমীকরণ থেকে বসাও, বসালে আমাদের কি আসে দেখো, ভি এ মাইনাস ভি বি সমান এই যে কিউ বাই কে এপসাইলন নট, কিউ বাই কে এপসাইলন নট, এই যে টার্মটা কিন্তু সব জায়গাতেই আছে, কেন এ এপসাইলন নট বা এপসাইলন নট এ, এই অংশটা এই যে সরি এই যে কিউ বাই এপসাইলন নট এখানে আছে, কিউ বাই এপসাইলন নট দুই জায়গায় আছে না, দুই জায়গাতে কিউ বাই কে এপসাইলন নট আছে, তো ওইটা আমরা কমন নেই, ওইটা আমরা কমন নেই, ভি এ মাইনাস ভি বি, ভি এ মাইনাস ই টি, আর ই নট ডি মাইনাস টি, তাহলে এখানে বসালে আমাদের এই টার্মটা আসে ডি মাইনাস টি প্লাস টি বাই কে, তাহলে দেয়ারফর ফ্রম ইকুয়েশন 6.1 দেখে ক্যাপাসিট্যান্স হলো সি ইজ কিউ বাই ভি, মানে কিউ বাই ভি এ মাইনাস ভি বি সমান এপসাইলন নট এর উপরে চলে যাবে, আর নিচে থাকবে ডি মাইনাস টি, এইটাকে লেখা যায় যে এখানে টি কমন নাও তাহলে কি হবে, ওয়ান মাইনাস টি যদি কমন নাও তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই কে হবে না, এখানে মাইনাস টি এই দুইটা টার্মের ক্ষেত্রে, এই দুইটা টার্মের ক্ষেত্রে যদি এই দুইটা টার্মে যদি আমরা মাইনাস টি কমন নেই তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই কে হবে, এইটাই লেখা হয়েছে এখানে, তাহলে সি ইজ ইকুয়াল কিউ বাই ভি এ মাইনাস ভি বি এপসাইলন নট এ ডিভাইড বাই ডি মাইনাস টি ইনটু ওয়ান মাইনাস ওয়ান বাই কে। তো এই দেখো আমাদের এই যে এটা ক্যাপাসিটার সেই জিনিসটা তৈরি হলো, তখন ইলেকট্রিক ফিল্ড ইনসাইড ডাইলেকট্রিক এই কথাগুলো কিন্তু যে আমরা শুরু করেছিলাম হ্যাঁ প্যারালাল ক্যাপাসিটি বলতে ওই যে মূল যে জিনিসটা ডাইলেকট্রিক ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, তো ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা কে তৈরি করলো, প্যারালাল প্লেটের মধ্যে দুটো ধরনের চার্জ দেওয়া আছে একটা পজিটিভ একটা নেগেটিভ, তার ধরুন ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, এই ইলেকট্রিক ফিল্ডের যে প্যারালাল প্লেটের মাঝখানে আছে সেখানে একটা ডাইলেকট্রিক ঢুকানোর ফলে তার মধ্যে যে ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো সেই ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ডের মান কি, এখানে ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ডের মান হলো ইজ ইকুয়াল টু কে বাই কিউ বাই কে এপসাইলন নট, ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে এই এইটি হলো তার ইফেক্টটা, এই ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল ইনসার্ট করার পরে ডাইলেকট্রিকের মধ্যে ইলেকট্রিক ফিল্ড হবে এইটা, তো তোমাকে যে এই যখন এখানে প্রশ্ন আসতে পারে এখানে ফাইন্ড দি এক্সপ্রেশন ফর দ্য ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ ডাইলেকট্রিক ওয়েন এ ডাইলেকট্রিক ইজ ইনসার্টেড বিটুইন টু প্যারালাল প্লেটস ওয়ান অফ দ্য প্লেট হুইচ ওয়ান অফ দ্য প্লেটস ইজ পজিটিভলি চার্জড অ্যান্ড আদার ইজ নেগেটিভলি চার্জড, অথবা দি প্লেটস অফ হুইচ ইজ কানেক্টেড টু দ্য টু টার্মিনালস অফ এ ডিসি সোর্স, এভাবে বললো, অর্থাৎ একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটির দুটো প্লেটকে একটা ডিসি সোর্সের পাওয়ার সোর্সের দুটো প্রান্তে যুক্ত করা হলো, এই অবস্থায় যদি একটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল এই দুটো প্লেটের মধ্যবর্তী জায়গায় ইনসার্ট করা হয় বা সংস্থাপন করা হয় তাহলে ওই ডাইলেকট্রিক মধ্যে ইলেকট্রিক ফিল্ডের রাশি কী হবে, সেটা হবে ক্লিয়ার কাট এইটা ইজ ইকুয়াল টু কিউ বাই কে এপসাইলন নট এ। তারপর আমাদের এখানে থেকে এক্সটেনশন করা হলো, এক্সটেনশনটা কি যে আমরা এখান থেকে তারপরে পার্শিয়ালি ফিল্ডের জন্য নাকি স্যার সব বুঝি নাই
আমি কথা বলবো 11টার দিকে স্যার। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এই আসলো এই। আচ্ছা পার্সিয়ালি, আচ্ছা পার্সিয়াল থেকে আমরা কমপ্লিটলি ফিল্ডে আসবো, পরেই আছে এগুলো। তো এই হলো আমাদের এক্সপ্রেশন ডাইলেকটিক্স এন্ড গস ল, গসের সূত্র ডাইলেকটিক্স এন্ড গস ল। নাও অ্যাপ্লাই গস ল টু এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর ফিল্ড উইথ এ ডাইলেকট্রিক অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে। ফিগার 6.9 এ শোজ অ্যান ইউজুয়াল প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইদাউট ডাইলেকট্রিক্স। Let charge Q be on plates with proper sign A, sign, and A be the area of the plate. Denote the electric field without dielectric. Therefore, the Gauss law gives, Gaussian surface বিবেচনা করা হলো এটা, এই যে dot dot দেওয়া আছে, epsilon naught E dot ds সমান epsilon naught E naught সমান Q, or A E naught সমান Q by epsilon naught A. Now, place the dielectric as shown in figure 6.9b, এই যে পুরোটা দেওয়া হলো. Then the net charge enclosed by Gaussian surface, এই যে এখানে কি হলো, এই জায়গায় কি হবে, এখানে induced charge তৈরি হবে। The induced charge হলো এই যে আগে যে আমরা Gaussian surface বিবেচনা করছি, surface কি হবে, charge এর মান হবে, induced charge হবে minus q prime, the total charge হবে plus q minus q prime. Therefore the dielectric with dielectric Gauss law is E dot ds সমান epsilon naught E dot ds সমান q minus q prime, or epsilon naught A সমান q minus q prime, or E is equal to q by epsilon naught A minus q prime by epsilon naught A. মানে এই হলো আর কি, যে epsilon naught A দ্বারা দুটো ভাগ করলাম, এই যে E is equal to মান E epsilon naught E A সমান এটা, এখন ds E তো কনস্ট্যান্ট, E বাইরে থাকবে, E dot ds সমান E ds, আর ds এর ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ওই ক্ষেত্রে A, যেহেতু যেহেতু আমরা সারফেস এরিয়া A ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে epsilon naught E A সমান q minus q prime, তাহলে E is equal to q by, এই যে দুই সাইডে আমরা epsilon naught দ্বারা ভাগ করলাম, q by epsilon naught A minus q prime by epsilon naught A, in which q prime is the induced charge due to polarization. এই polarization এর কারণে induced charge তৈরি হলো, using the equation 6.16 equation কোনটা আমাদের 6.16, এই যে এই সমীকরণ হলো 6.16। তাহলে আমরা এখানে পাই E is equal to E naught by K, where E is the field inside the dielectric, dielectric substituting E naught, we have as E is equal to Q by K epsilon. এই সমীকরণটা আমরা আগেও ডিরাইভ করেছি একটু আগে। Substituting the value of E in equation 6.21, এখানে Q by K epsilon A সমান Q by epsilon A minus Q prime epsilon. দেখো এই সমীকরণটা আমরা আগে ডিরাইভ করেছি না, ডাইলেকট্রিক মিডিয়া থাকলে তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড হবে Q by K epsilon A। এই সমীকরণটাই আমরা এখান থেকে আসলাম, ওটা আগেরটা ডিরাইভ করছি আমাদের এইভাবেই। তো এখান থেকে আমরা যখন আসলাম, তাহলে ওইটাতে q is equal to left side 6.22 equation এর left side q by k epsilon naught a is equal to right side আমাদের যেগুলো আছে ওগুলো রইল q by epsilon naught a minus q prime by epsilon naught a। তাহলে প্রতিটা জায়গাতে এখানে আছে কি, q prime, q prime এর এক সাইডে, ঠিক আছে, q prime এখানে সব জায়গায় তো epsilon naught a আছে, ডানে বামে সব epsilon naught আছে না, তুমি কাজ করো epsilon naught এটাকে বাদ দিয়ে দেখো, কমন নিয়ে আমরা ডিসকার্ড করে দিই। তাহলে q বাই k সমান q বাই epsilon naught মাইনাস q প্রাইম বাই epsilon naught। তাহলে q প্রাইম এক সাইডে রাখলাম, আর ওইদিকে হবে q বাই ওইদিকে ওইদিকে আনতে হবে প্লাস, ওইটা আনতে হবে ওই পাশে, তাহলে q বাই q q মাইনাস q বাই k, মানে q যদি কমন নেই q minus 1 by k। ঠিক আছে, এই সমীকরণটাকে সিম্পলিফাই করলে এটা আসে, এটা ক্লিয়ার না, ক্লিয়ার না? এই সমীকরণটাকে এই যে 6.23 যেটা দাঁড়ালো আমাদের, 6.23 কোথা থেকে আসলো, আমরা এই যে এখানে সমীকরণ পেলাম, এই সমীকরণটার সাথে আমরা আগে যেটা ডিরাইভ করেছি সমীকরণটা ইজ করে, যদি ডাইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড ইন্টেনসিটি মান হবে কি বাই কে অ্যাপসিলন, এটা এখানে বসালাম,
দুইটা বসাইয়া দুই জায়গা সব ডান সাইড বাম সাইড দুই জায়গা দিয়ে 1 বাই এপসাইলন এ আছে 1 বাই এপসাইলন এ বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে সমীকরণটা আমরা কিউ প্রাইমের জন্য দিছি ইনডিউস চার্জের জন্য এক্সপ্রেশনটা বের করছি কিউ প্রাইম সমান কিউ ইকুয়াল টু কিউ ইনটু 1 মাইনাস 1 বাই কে এই 6.24 ইকুয়েশনটা বুঝেছো কিনা বলো জি স্যার আচ্ছা ঠিক আছে ফাইন তাহলে এখন যদি মনে করো এখন এই নিজেরা কথা বলো না আমার সাথে বলো নিজেরা কথা বলো না আচ্ছা তাহলে এখান থেকে এটা পেলাম কিউ প্রাইম ইজ এখন দেখো ইফ দ্যার ইজ নো ডাইলেকট্রিক বিটুইন দ্য প্লেটস দেন যদি কোনো ডাইলেকট্রিক মিডিয়া না থাকে তাহলে কি হবে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হবে 1 তখন ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 1 হবে না বাতাসের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত 1 1 তাহলে এটা হবে 1 মাইনাস 1 মানে 0 তার মানে সেই ক্ষেত্রে কোনো ইনডিউস চার্জ হবে না If there is no dielectric between the plates, k is equal to 1 and q prime shaman 0. That is, there will be no induced charge. The value of k is always greater than 1, hence q prime, the induced charge is always less than q. Please. Take a check. On a induced charge, or less charge, it's from a com. From equation 6.4, the value of q minus q prime, q minus q prime is given by q minus q prime shaman q by k. Ekhan theke ashe, AJ shaman karan theke, 6.24. Now we can write the Gauss law with dielectric as given in equation 6.20 after substituting q minus q prime in the following form. The q mane eta q minus q prime da holo epsilon naught e dot ds on q minus q prime. So q minus q prime shaman q by k. Tale epsilon naught e dot ds shaman q minus q prime and epsilon naught e dot ds on q by qk. That is epsilon naught cos integral of k aj keta baire niye ashi k e ds shaman q. Etai holo তোমার গস ল ইন ডাইলেকট্রিক সো দা ডাইলেকট আমরা যে ই ডট ডিএস যেটা আছে ই ডট ডিএস এর জায়গায় হবে কে ই অর্থাৎ একটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল যে থাকে যা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে সেই ক্ষেত্রে গসের সূত্র হবে এপসাইলন নট প্লাস সারফেস ইন্টিগ্রাল অফ কে ই ডট ডিএস সমান কে দিস দা ডিফারেন্স বিটুইন গসস ল ইন এয়ার অর ফ্রি স্পেস এন্ড ইন এ ডাইলেকট্রিক মিডিয়াম যদি ডাইলেকট্রিক মিডিয়াম থাকে তাহলে গসের সূত্রে ওই ই এর আগে একটা কে বসবে কেন বসলো এই যে এই স্টেপগুলো আমরা তো প্রশ্ন করে আসলাম ঠিক আছে দো উই হ্যাভ ডিরাইভ ইকুয়েশন সিক্স ফর প্যারালাল প্লেট ক্যাপাসিটর বাট ইজ অ্যাপ্লিকেবল টু অল কেসেস ফর ডাইলেকট্রিক ইজ প্রেজেন্ট ঠিক আছে ওকে এখন তোমাদের একজন বন্ধু বলছিল স্যার যদি কমপ্লিটলি ফিল্ড হলে কেউ এই যে কমপ্লিটলি আসতে আসছে আমরা ক্যাপাসিটি অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর হোয়েন কমপ্লিটলি ফিল্ড উইথ ডাইলেকট্রিক ডাইলেকট্রিক দ্বারা সম্পূর্ণভাবে যদি আবৃত থাকে বা ভরাট করা থাকে ভর্তি করা থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্যাপাসিটি কতটুকু হবে ফিগার 9.b পরের পৃষ্ঠা সম্ভবত সিক্স পয়েন্ট নাইন বি ফিগার 6.9b রিপ্রেজেন্ট সাচ ক্যাপাসিটার In such circumstances, the value of intensity of dielectric field is between the plates is given by E is equal to Q by K epsilon naught A. Amra eta derive korechi ekhono alochona korechi eta. And thickness of the slab is the same as a separation between the plates, this D. That jodi completely thake, tahole dutu parallel plate er moddhobortite distance ta, it is nothing but the also the thickness of the slab. Hence, B is equal to ED. So B shoman A. E পরিবর্তে বসাও q by k epsilon into d therefore c is equal to q by b সমান k epsilon by d just আমাদের যে মূল যে সমীকরণটা ছিল প্যারালাল প্লেটের ক্ষেত্রে c is equal to epsilon by d যদি কমপ্লিটলি ফিল করা থাকে সেই ক্ষেত্রে হবে k epsilon by d আর যদি পার্সিয়ালি ফিল করা থাকে তো কমপ্লিটলি ফিল হবে জাস্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দ্বারা গুণ হবে আর যদি পার্সিয়ালি ফিল করা থাকে তাহলে কত হবে মান পার্সিয়ালি ফিল করা থাকলে এই যে আমরা বের করলাম এক্সপ্রেশন c is equal to epsilon naught a into d by t into 1 minus 1 k এই এক্সপ্রেশন যদি এই ফর্মে থাকে এখন এখানে বিভিন্ন ধরনের প্রবলেম আছে দেখো এই যে একটা কেস এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইজ ফিল্ড উইথ টু ডাইলেকট্রিক্স অফ দ্য সেম ডাইমেনশনস বাট ডিফারেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্টস k1 এন্ড k2 এই দেওয়া আছে রেসপেক্টিভলি অ্যাজ শোন ইন ফিগার 6.1 a এন্ড 1b ক্যালকুলেট ইটস ক্যাপাসিটেন্স এই ধরনের কেসে তোমার ক্যাপাসিটেন্স কত হবে একটু নিজেরা বোঝার চেষ্টা করো তো আমি একটু বসে তোমাদের সাথে তোমরা একটু পড়ো তোমাদের সামনে তো এটা আছে আমি একটা কপি করে দিই একটু পড়ে তুমি দিই আমার এখান থেকে আমার জায়গাটা দেখতে পারবে তোমরা অর্থাৎ
একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে ডাইইলেকট্রিক আছে কিন্তু জাস্ট এইভাবে আছে কমপ্লিটলি আবৃত করা আছে কিন্তু এক পাশের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হলো K1 আর এক পাশে হলো K2 এই ক্ষেত্রে তার ক্যাপাসিট্যান্স কতটুকু হবে এইভাবে হলে কতটুকু হবে এইভাবে হলে কতটুকু হবে দুইটা কেস করে দেওয়া আছে বোঝা যাচ্ছে from equation 6.1 the arrangement is simply two capacitors in parallel and each capacitor will have area a by 2 তো এখানে জাস্ট দুইটা ক্যাপাসিটর আর যুক্ত করা যাদের এরিয়া যেহেতু অর্ধেকটা অর্ধেকটা আছে a by 2 তো টোটাল ক্যাপাসিট্যান্স c = c1 + c2 তোমরা জানো ক্যাপাসিটর যদি প্যারালাল থাকে তাহলে তাদের ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স কতটুকু হবে জাস্ট সিম্পলি রেজিস্ট্যান্স ইয়ে থাকে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তার ঠিক পুরোটা উল্টো রেজিস্ট্যান্স সিরিজে হলে অ্যারিথমেটিক সাম হয় আর যদি প্যারালাল থাকে তাহলে উল্টো জিনিসে একটা হবে তার সবগুলো উল্টো যোগফলের সমান তো এখানে যেহেতু দুইটা কি আছে দুইটা প্যারালাল আছে না কারণ ওইটা এটা পজিটিভ প্লেট মনে করো উপরেরটা নিচেরটা নেগেটিভ প্লেট তাহলে দুইটা ক্যাপাসিটার প্যারালাল আছে তাহলে জাস্ট অ্যারিথমেটিক সাম এপসাইলন নট এ বাই টু এরিয়া হবে এটি বাই কে ওয়ান বাই ডি এপসাইলন বাই টু কে টু সমান এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এটা হবে এপসাইলন নট এ বাই ডি K1 plus K2 by 2. The arrangement of figure 6.10b can be regarded as two capacitors in series. Each capacitor will be of area A and separation D by 2. Therefore, the total capacitance is given by 1 by C0, 1 by C1 plus 1 by C2. So, এখানে আমরা এইভাবে করতে পারি এই যে 1 by C1 by D by 2, just 1 by উল্টো জিনিসটা আর কি উল্টো জিনিসটা আমরা দিলাম এই D মানে তার এটা epsilon a by 2 d এর মান হবে এখানে d by 2 d উল্টো দিলে উল্টো হবে তো তে d by 2 থাকলো আর এর 1 by epsilon a k1 on k2 তাহলে এটা হবে c2 epsilon a by d k1 k2 by k1 plus k2 তাহলে দুটো কেসে আমরা পেলাম একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে যদি ডাইরেক্টে থাকে মানে অর্ধেক অর্ধেক করে ভাগ করে যদি শেয়ার করে তাহলে যদি মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের সাথে যদি অ্যালাইন্ড হয়ে সমভাগে দ্বিভাগ হয়ে যায় তাহলে যে এক ধরনের কেস ওইটা হবে আসলে সিরিজের ক্ষেত্রে যা হয় মানে রেজিস্ট্যান্স সিরিজ বা ক্যাপাসিটর প্যারালাল থাকলে যা হয় হবে আর যদি থিকনেসকে সমভাবে ভাগ করে তাহলে আচ্ছা এখানে যদি থিকনেসকে সমভাবে ভাগ নাও করে তোমরা কিন্তু ফর্মুলা পেয়ে গেছো বিষয়টা বুঝে গেছো এখানে যদি মনে করো দুইটা তিনটা চারটা পাঁচটা যে কোনো ম্যাটেরিয়াল হয় তা কিন্তু হবে ঠিক আছে যে কোনো ম্যাটেরিয়াল হলে একই ধরনের ঘটনা ঘটবে এখানেও যেমন সমান দুই ভাগে ভাগ করে সমান দুই ভাগে ভাগ করে করে মনে করো একটা নিলো 1/3 একটা নিলো 2/3 সুতরাং তুমি ফর্মুলাটা এইভাবে ডিজাইন করতে পারবে ওকে তো এগুলো একটু দেখবা এই যে সেপারেশন বিটুইন দ্য প্লেটস এর অঙ্ক টঙ্ক করে দেওয়া আছে দেখো এখানে মধ্যে একটা প্রবলেম আছে দেখো সুন্দর একটা প্রবলেম A parallel plate capacitor consists of two square metal plates, 5 cm of side and separated by 1 cm. A sulfur slab, 6 mm thick, is placed on lower plate. Calculate the capacitance of the capacitor. Dielectric constant of sulfur is 4. মনে মনে চেষ্টা করতে তোমরা এখানে একটা কেস বলছে একটা সালফার টালফার বলে যাও মনে করো একটা ডাইলেকট্রিক মেটেরিয়াল যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হলো 4 প্যারালাল প্লেট ক্যাপাসিটার কনসেপ্ট স্কোয়ার মেটাল স্কোয়ার শেপের তার সাইড হলো 5 মানে তার এরিয়া হলো 25 স্কোয়ার সেন্টিমিটার তোমার এরিয়ার দুটো প্লেট তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হলো 1 cm এর মধ্যে
তোমার 4 ডাইরেক্টিক 6 মিমি যদি 1 সেমি তো তাহলে 6 মিমি থিকনেসের একটা তোমার ইয়ে দিল সালফা একটা মেটেরিয়াল যার ডাইরেক্টিক 4 ঢোকানো হলো এই ক্ষেত্রে তার ক্যাপাসিট্যান্স কত হবে এই যে এই ফর্মুলা এখানে আমরা করলাম যে এই যে এই যে এখন যেটা এটাকে তুমি ধরো এইভাবে করে কনক্লুশন করে নিয়ে আসো বলা আছে এই যে এখানে খালি জায়গাতে এপসিলন এ বাই ডি ফ্যারাড ওয়েন এ এন্ড ডি আর ইন মিটারস আচ্ছা এত এত ঠিক আছে ডি সমান 4 মিলিমিটার এখানে খালি জায়গা 4 মিলিমিটার সমান পরিমাণ মিটার ঠিক আছে এত 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 মাইক্রো মাইক্রো পরিমাণ 10 টু মাইনাস 12 ফ্যারাড দ্য ক্যাপাসিট্যান্স হচ্ছে সালফার ফিল্ড উইথ ক্যাপাসিটর ইকুয়েশন এই ক্ষেত্রে হবে ক্যাপাসিট্যান্স এপসিলন সমান এত দ্য টোটাল ক্যাপাসিট্যান্স কি হবে এটা এই আমরা এই এই জায়গার ক্যাপাসিট্যান্স বের করলাম তারপর এই জায়গার ক্যাপাসিট্যান্স বের করলাম দুইটা এখানে ডাইরেক্টিক আছে ডাইরেক্ট কে এপসিলন এ বাই ডি প্রাইম তাহলে এটা বসাও বসালে আমরা পেলাম 1.475 মাইক্রো মাইক্রো ফ্যারাড আর এখানে হলো 553 মাইক্রো মাইক্রো ফ্যারাড তাহলে টোটাল ক্যাপাসিট্যান্স যেহেতু যেহেতু এটা সিরিজে আছে তার মানে কি হবে এটা রেজিস্ট্যান্সের প্যারালালের মতো তাহলে 1/C হলো 1/CA প্লাস 1/CS এ মানে এআর এস মানে সালফার সাবস্ক্রিপ্ট সুতরাং সি ইজ ইকুয়াল টু CA CS ডিভাইড বাই CA প্লাস CS মানে এটা পয়েন্ট গুলো বসালে হবে 402 মাইক্রো মাইক্রো ফ্যারাড ঠিক আছে তো এই এখানে একটা অঙ্ক করে দেওয়া আছে এটা অনেক লম্বা এখন আসো ওই যে ইলেকট্রিক পোলারাইজেশন ভেক্টর এটাও তোমাদের এখানে সরাসরি নাই সরাসরি তার নাম বলা নেই কিন্তু ঘুরে ফিরে প্রসঙ্গটা আসবে এবং আসবে কোন জায়গায় তোমরা যখন সলিড স্টেট ফিজিক্স পড়বা বা ম্যাটেরিয়াল ডিজাইনিং এর বিষয়ে পড়বা তখন ওই যে আমরা ইনডিউস চার্জের কথা বললাম না ইনডিউস চার্জ পার ইউনিট এরিয়া হলো ইলেকট্রিক পোলারাইজেশন একবার সিম্পল কথা ওই যে কিউ প্রাইম চার্জ ইনডিউসড হয় না ওই প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ ইনডিউসড হলো তার মানটাকেই বলা হয় ইলেকট্রিক পোলারাইজেশন ঠিক আছে এবার ইলেকট্রিক পোলারাইজেশন যেহেতু এটা চার্জ চার্জের একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে ফিল্ড হলে সেটা ভেক্টর রাশি হবে সো ইট ইটস এ ভেক্টর কোয়ান্টিটি দ্য পোলারাইজেশন পি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইনডিউস সারফেস চার্জ পার ইউনিট এরিয়া দ্যাট ইজ সারফেস ডেন্সিটি অফ বাউন্ড চার্জেস ইন দ্য ইলেকট্রিক পি ইজ ইকুয়াল কিউ প্রাইম এ দ্যাট ইজ সিগমা পোল পোলারাইজেশন দ্য ইনডিউস চার্জ কিউ প্রাইম অ্যাপিয়ার্স ওয়েন দ্য ডাইলেকট্রিক ইজ পোলারাইজড দ্যাট ইজ ওয়েন দ্য রিজন ইজ উই কল কিউ প্রাইম এ ইজ ডাইলেকট্রিক পোলারাইজেশন পি নাও মাল্টিপ্লাই দি নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর দিস ইকুয়াল 6 মিটার বাই দি থিকনেস অফ দি ডাইলেকট্রিক স্ল্যাব দেন কিউ প্রাইম ডি এডি এডি মানে কি ভলিউম কিউ প্রাইম ডিটা কি ইনডিউস ডাইপোল মোমেন্ট কিউ প্রাইম হলো চার্জ এবার দুই কিউ প্রাইম যদি একটা স্ল্যাবের এক প্রান্তে যদি কিউ প্রাইম পজিটিভ হয় আর এক প্রান্তে নেগেটিভ হবে তাহলে চার্জের যে কোনো একটা চার্জের মান এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স থাকে তা কি বলা হবে ডাইপোল ডাইপোলে ডাইপোল মোমেন্ট ডাইপোলে ডাইপোল মোমেন্ট তাহলে এটা হবে কিউ প্রাইম ডিটা বাই ইনডিউস ডাইপোল মোমেন্ট এটার ভলিউম তাহলে এই পোলারাইজেশন আরেকটা নাম হলো ইনডিউস ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম ইনডিউস সারফেস চার্জ ডেন্সিটি হলো ইলেকট্রিক পোলারাইজেশন আর ইনডিউস ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম ইলেকট্রিক পোলারাইজেশন কিউ ডি বাই পি দ্য পোলারাইজেশন পি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইনডিউস ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম সিন্স দ্য ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইজ এ ভেক্টর দ্য ইলেকট্রিক পোলারাইজেশন ইজ অলসো এ ভেক্টর ইন ইটস ম্যাগনিটিউড ইজ পি দ্যাট ইজ পি ইজ ইকুয়াল টু কিউ ডি বাই পি Thus, magnitude of P is the polarization charge per unit area on the surface. The surface density of charge sigma pole appearing right hand side, right angles to the direction of the applied field. Q prime AP. ঠিক আছে? PN, sigma pole, one polarization সাথে গুণ P at a point. এগুলো uniform, non-uniform polarization দরকার নাই. এগুলো তোমাদের স্যাররা পড়াবেন তোমাদেরকে. তোমাদের material science. আর এই এটাই এই সময়টা ইন্টারমিডিয়েট পড়েছো না? এটা পড়েছো ডি ইজ ইকুয়াল টু এপসিলন এ প্লাস পি এটা পড়েছো ইন্টারমিডিয়েটে স্যার পড়লেও মনে নাই পড়লেও মনে না স্যার পড়ি নাই পড়ি নাই তাহলে এটা এটা দিয়ে তাহলে আজকে আমরা শেষ করে দেই আচ্ছা পরে আর কি আছে দেখি তো আচ্ছা এগুলো দরকার নাই আচ্ছা এটা পড়তে হবে একটু এটা একটু দেখতে হবে একটু দেখতে হবে আমাদের থ্রি ইলেকট্রিক ভেক্টরস d electric vectors d is equal to epsilon naught e plus p d electric flux density d electric field আর pure polarization vector এই তিনটার মধ্যে সম্পর্ক
Let us acha ei shomikoron amra ektu age peyechi na amra ei je k q is equal to k epsilon a soman q by epsilon a by k minus k prime by epsilon ei je ektu age amra korlam na ei je sir ha ei shomikoron ekhane let us consider the polarization of a dielectric slab placed between plates of a parallel plate capacitor and consider equation 6.23 ei je amra ektu age jeta korlam consider the equation q by k epsilon a is equal to q by epsilon a minus q prime by epsilon a so q by a is equal to epsilon not into it like na q by a mane ubhay pokkho ke amra right hand side left hand margin ba q k epsilon te gun dilam tole ekhane ashbe to epsilon not common nilo ekhane eta q by k epsilon te minus plus q prime by a according to equation 6.1 q by k epsilon is equal to e and from equation q prime by a is equal to p tahole ekhane lekha jay q by a is equal to epsilon e plus p এখন q বাই a কে আমরা d দ্বারা বলি যে সারফেস চার্জ ডেনসিটি আমরা বলছিলাম d উই কল ডাইইলেকট্রিক ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট অর ইলেকট্রোম্যাগনেটিক টার্ম দি ফ্লাক্স ডেনসিটি এস e এন্ড p অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ ইকুয়েশনস আর ভেক্টরস d ইজ অলসো আ ভেক্টর হ্যান্স ইউ ক্যান রাইট d ইজ ইকুয়াল টু এপসাইলন e প্লাস p এভরিহোয়ার সো এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি এইভাবে d ইজ হলো এইটাই হলো থ্রি ভেক্টরের মধ্যে সম্পর্ক ইলেকট্রিক ভেক্টর ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর ঠিক আছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি এটাকে বলা হয় আমরা গত ক্লাসে আগের ক্লাসটা পড়েছি কিউ বাই এ যে সারফেস চার্জ ডেনসিটি এটা দেখো বেসিক্যালি সো এটার সাথে আমরা এই সম্পর্ক বসালাম ইলেকট্রিক ফিল্ড এবং পোলারাইজেশনের এটা কখন হবে যখন ডাইইলেকট্রিক নিয়ে আমরা বিবেচনা করব মনে রাখবা এই প্রসঙ্গটা তোমাদের কাছে অবতারণা করছে এই কারণে কারণ বিষয়টা ডাইইলেকট্রিকের সাথে ইনভলভ ডাইইলেকট্রিক ছাড়া আমার পোলারাইজেশনও আসবে না কিছুই আসবে না সুতরাং এখানে এই প্রসঙ্গটাই আসবে না যখনই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আমরা বিবেচনা করব তখনই আমাদের পোলারাইজেশন কথা বলতে হবে এবং পোলারাইজেশনের কথা বলতে গেলেই আমার এই সম্পর্কটা আমার মাথায় রাখতে হবে d is equal to epsilon not e plus p ঠিক আছে তো এই হলো সম্পর্কটা এই এটা আপনি দেখে রাখতে পারো তোমাদের আসার সম্ভাবনা কম তারপরে তো ছোট সম্পর্ক আমরা এখান থেকে আসলাম এখান থেকে সেটা আসছে দেখে রেখো dnp inta eta ulto ar ekta somporko ache dnp in terms of e the vectors dnp are separately connected to e let us start from the definition of d the magnitude of d is given by d is equal to q by a from q lo k epsilon not ei je amra gun dilam q by a to to k epsilon not e gun dilam tole q by a in k epsilon not but k epsilon q by a is e the expression of d can be written as d is equal to k epsilon not e on k epsilon not e on epsilon not e e k epsilon not e সমান epsilon e মানে epsilon সমান k epsilon not কি যে k epsilon not k epsilon not কি k epsilon not হলো epsilon it is the permittivity constant of the medium ঠিক আছে কারণ permittivity constant আমরা এই যে dielectric constant এর ডেফিনিশনটা কি দিয়েছি আমরা দুটো অনুপাত না dielectric constant হলো epsilon / epsilon not এই আজকের এই শীটের আগে তোমরা খুঁজে দেখো তাহলে এটা লিখতে পারি আমরা এপসাইলন ই হ্যান্স দ্য রিলেশন ডি এপসাইলন ডি ক্যান বি রিটেন অ্যাজ এপসাইলন ই ইজ इक्वल टू এপসাইলন নট ই প্লাস পি তাহলে এপসাইলন ইজ इक्वल এখানে এই এখানে এখানে আমরা ই দ্বারা ভাগ করলাম মানে ই কমন না হলো কমন নিয়ে বাদ দিয়ে দিলাম তাহলে এপসাইলন সমান এখানে এপসাইলন ই বাদ যাবে তবে পি বাই ই Similarly, we can express P in terms of V in the matrix is given by P is Q prime by A. The induced charge Q prime to polarization is given by Q prime shaman ei somporko amra peyechi K minus 1 by K. Substituting this value in the above equation, we have P is equal to Q by A. And Q prime somporko to Q prime by A to. To Q prime shaman Q by mane edara bhag koro etake. The Q by A hon. Q by A mane ki? D na? সারফেস চার্জ ডেনসিটি বা ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি ডি দ্য কিউ বাই সমান ডি ইউজিং ইকুয়েশন তাহলে পি হলো এটা পেলাম কে এপসাইলন নট ই 1 বাই 1 প্লাস কে সো পি ইজ ইকুয়াল টু এপসাইলন নট কে 1 প্লাস ই ইন ভ্যাকুয়াম কে ইজ ইকুয়াল টু 1 দেয়ারফর দ্য পোলারাইজেশন ভেক্টর পি ইজ 0 তো এই আমাদের সম্পর্ক এটা 296 এখানে প্রয়োজন নাই বলে এটা দেইনি এইটা দিয়ে আমাদের শেষ ডাইইলেকট্রিক সাসেপ্টিবিলিটি এন্ড পারমিবিলিটি
ডাইলেকট্রিক সাসেপ্টিবিলিটি অফ ডাইলেকট্রিক শুধু ডাইলেকট্রিক্স ইলেকট্রিক ফিল্ড ইন ডাইলেকট্রিক্স তো ইলেকট্রিক ফিল্ড ইন ডাইলেকট্রিক্স কথা তোমাদের কতগুলো প্রসঙ্গ দেবো আমি তো কত বিষয় স্কিপ করে যাচ্ছি তোমাদের বলছিও না আর অনেক পেজ আমি ফটোকপিও করিনি আমার কাছে যে বই আছে আরো তো কতগুলো বই আছে সেগুলো নাম তো তোমাদের বলিও নাই আমি আমার কাছে তো এই যে বলছি ক্যামব্রিজের বই আছে আমেরিকান বই আছে এগুলো আমাদের আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টের জন্য আমরা পড়াই কিন্তু এগুলো অবশ্য ক্লাসরুম টিচিং হলে আমরা বিভিন্ন বই থেকে একটু একটু সাহায্য নিতে পারতাম কিন্তু যেহেতু তোমাদেরকে আমরা ডিস্টেন্ট্রাল লার্নিং এ আছি আমরা সুতরাং এটা এত বেশি মেচার তোমাদের দিলে এতদিন পরে না পাজল হয়ে যাবে এই জন্য মিনিমাম যেটুকু না দিলে না হয় সেদিকে আছি আর কি এনিওয়ে ডাইলেকট্রিক সাসেপ্টিবিলিটি অ্যান্ড পারমিটিভিটি ইন মোস্ট কেসেস ইন সো কলড লিনিয়ার ডাইলেকট্রিক্স দ্য ম্যাগনিচিউড অফ পোলারাইজেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রিক ফিল্ড পি ইজ প্রপোর্শনাল টু ই এট এ পয়েন্ট অফ ডাইলেকট্রিক উই ক্যান হ্যাভ পি ইজ প্রপোর্শনাল টু ই This P is, মানে পোলারাইজেশনটা হবে একটা সহজ কথা পোলারাইজেশন মানে ইন্ডিউস চার্জ কত সার্ভিসে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যত বেশি হবে পোলারাইজেশন তত বেশি হবে না এই লেখাটা টেক্সটটা ভুলে যাও টেক্সটটা ভুলে দিয়ে আমি যা বলে শোনো ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ যত বেশি হবে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ যত বেশি হবে পোলারাইজেশন তত বেশি হবে সো পোলারাইজেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ই তো এই দুটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমাদের এখানে বসালে একটা কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টগুলো ডেফিনেশন আমরা দেবো বুঝছো এই হলো কাজ we have p is proportional to e or p vector is equal to epsilon naught chi er e substituting the dimension of the equation to p is equal to coulomb meter square e is newton's coulomb tale epsilon naught hobe coulomb square newton meter square we see that chi er is the dimensionless parameter of dielectric called the relative dielectric susceptibility the total proportionality factor chi er epsilon naught has this chi e has a dimension of Farad parameter known as absolute susceptibility of the or direct susceptibility অর্থাৎ এখানে এত কথা তো বলা বড় একটা কনস্ট্যান্ট হবে এই কনস্ট্যান্ট হলো এই এইটা কাই কাই ইয়ার সাসেপ্টিবিলিটি কাই ইয়ার ভ্যালু হলো এইটা কাই ই বাই এত এই এই দুটো অনুপাত ওই পি আর ই অনুপাত হলো অ্যাবসলিউট সাসেপ্টিবিলিটি তো এগুলো বসানো আছে পি ইজ ইকুয়াল অ্যাবসলিউট কে অ্যাবসলিউট হ্যান্স বাই ডাইম কম্পারিজন কিছু পি আর ইজ ইকুয়াল টু 1 অনেক কথাবার্তা বলা তারপরে এই দেখো আছে ঠিক আছে ডাইলেকট্রিক পারমিটিভিটি তো আমরা বলছি পারমিটিভিটি অর্থাৎ যেকোনো একটা মিডিয়ামের মধ্যে দিয়ে শূন্য মাধ্যমে যে পারমিটিভিটি অর্থাৎ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কতটুকু পাস করতে পারছে তার তুলনায় একটা মাধ্যমে কতটুকু পাস করে সেটা ওই মাধ্যমের পারমিটিভিটি পারমিটিভিটিকে আমরা ডিফাইন করেছি ই দ্বারা অ্যাপসাইলন দ্বারা আর শূন্য মাধ্যম অ্যাপসাইলন নট ঠিক আছে তো এই সমীকরণে আমাদের সেই যে ই আর সেটাকে হলো তোমার ডাইরেক্ট সাসেপ্টিবিলিটি ডিফাইন করা হয়েছে সমানুপাতিক ধ্রুবক হিসাবে এবং সেটাকে এই পয়েন্ট বিভিন্ন পয়েন্টে সে কথাগুলো বলা আছে কে এই যে একটার পর একটা তো তো এগুলো তোমরা একটু করে দেখো খুব বেশি তোমাদের স্যারও তোমাদের পড়াবে এগুলো ধর মেটেরিয়াল সায়েন্স যখন স্যাররা পড়াবেন না তখন তোমাদের এগুলো স্যাররা পড়াবেন তোমাদের ইনার কোর্সের মধ্যে ঠিক আছে এখন আমাদের তোমার কিছু প্রশ্ন থাকলে আমাকে করতে পারো আমি চাই যে এটা আর এটা যেটা আমি তোমাদের দিয়েছি আজকে শুরু করলে তো আর মানে বেসিক কথাবার্তা বলার আগেই আমার শেষ হয়ে যাবে আমি একটু বেরোবো একটু আগে যাবো এক জায়গায় তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করো আমরা নেক্সট শনিবারে আমরা এই যে শীট তোমাদের জমা আছে এটা আলোচনা হবে তার সাথে আমাদের ওই ডিসি সার্কিটও আমরা আলোচনা করবো ওই দিন আমি আরেকটা শীট তোমাদের কালকে তোমাদের মানে শীট বলতে একটা পিডিএফ ফাইল তোমাদেরকে দেবো এখন আমাকে কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমি এই স্লাইড শেয়ার থেকে স্টপ করে আমি ফুল স্ক্রিন মোডে চলে যাই ঠিক আছে শেয়ারিংটা স্টপ করে দিচ্ছি আমি তোমাদের রেকর্ড থাক রেকর্ডও করে সুবিধা আমি স্ক্রিন শেয়ার অফ স্টপ করে দিচ্ছি এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করো আমি তোমাদের কথা শুনবো এনি কোয়েশ্চেন প্লিজ কে রে কোনো প্রশ্ন নাই কোয়েশ্চেন প্লিজ কি রেখার কারণ প্রশ্ন নাই
টপিকটা পড়ে তারপর না বুঝছে স্যার, তখন আচ্ছা আচ্ছা না এমনি ধরো একাডেমিক বাদ দাও না, অন একাডেমিক প্রশ্ন তো করতে পারো ক্লাসে কি সব আমরা একাডেমিক কথা। আমি তো মানে এটা আমার কাছে অনেকটা বিরক্ত লাগে সবসময় তোমাদের এই ফর্মাল কথাগুলোই বলছি আমি, আমি টেক্সটের কথা বলছি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আমাদের সবকিছু সময় কি এই কথাগুলো বলতে হবে ক্লাসে? কি আমরা এই কথাগুলো বলি সবসময়? স্যাররা কি বলেন? এগুলো মনোটোনাস হয়ে যায় তো। আর যেটা তো যেমন আমি তো বারবার কথা বলছি, তোমরা অনেকেই আমার কথা অ্যাটেনশন দিচ্ছ না, তোমরা আমি জানি অনেকেই ক্লাসটা অন করে দিয়ে তোমরা তোমার নিজস্ব কাজ করছো, কেউ অনেকেই করছো, কারণ এটা মনোটোনাস হয়ে যায়। কারণ ইন্টারেক্টিভ যদি থাকে, ইন্টারাকশন যদি থাকে তখন সেটা আকর্ষণ থাকে, কারণ তোমরা তো আসলে লেকচারে কোনো পার্টিসিপেটই করছো না। এখন তোমাদের কাছে কিছু 5 মিনিট সময় আছে, তোমরা আমার সাথে কথা বলতে পারো, তোমাদের জিজ্ঞাসা বলতে পারো, যে কোনো এনি এনি একাডেমিক নন একাডেমিক এভরিথিং এনি ওয়ান এনিথিং ইউ ক্যান আস্ক মি। আমি একটা বলতে চাই, প্লিজ বলো বলো, শুনতে চাচ্ছি আমি। স্যার আপনি যে ধরেন পড়াইতেছেন বলতেছেন, তখন কিন্তু আমরা এটা দেখতেছি না, আপনি কিন্তু ধরেন যখন বলতেছেন তখন আপনি কল্পনা করে বলতেছেন এই জিনিসটা। আচ্ছা আমরা যদি লেখে যদি বা যদি ড্র করে জিনিসটা বোঝানো হয় তাহলে বোঝা যায় তো? না সেটা ওই তো আমার রেগুলার টিচিং রেগুলার দরকার, অথবা আমার কোনো আলাদা ডিভাইস লাগবে। ওই ডিভাইস লাগলে মনে করো আমি যে আছে ডিভাইস আছে ওই যে নোটবুক যেগুলো আছে তোমার, অর্থাৎ স্ক্রিন যদি অ্যান্ড্রয়েড স্ক্রিন থাকে অথবা ওই যে স্যামসাং এর কিছু সেট আছে অনেক দামি সেট, ওগুলোতে স্ক্রিন এর মধ্যে পেন্সিল দিয়ে ড্র করা যায় তাহলে হয়তো কিছু একটা অ্যাডভান্টেজ পাওয়া যেত, কিন্তু আমার সেই লিমিটেশনস আছে, সেই লিমিটেশনস কারণে সেটা করা যাচ্ছে না। হ্যাঁ ডেফিনেটলি আমি যদি ড্র করতে পারতাম সাথে সাথে নিজে নিজে হাতে আঁকতে পারতাম তাহলে অবশ্যই সেটা ভালো হতো, আমি স্বীকার করি। থ্যাংক ইউ, তোমরা একটু কষ্ট কষ্ট করে আমাদেরকে নাম্বার একটু বাড়ায় বাড়ায় দিয়েন। সেটা তো তোমাদের যারা লিখবা, কারণ আমরা শিক্ষক মানুষ তো খাতায় তো কারো নাম লেখা থাকবে না, আমি কিন্তু এখনো কমফোর্ট ফিল করি না। না তা তো হবে, জুমে আমি কিন্তু কমফোর্ট ফিল করি না। আমি আর তোমাদের সাথে আমার তো আগের পরিচয় নাই, তো পরিচয় থাকলে হয়তো একটু ইন্টারাকশন বেশি হতো, আমি ডেকে ডেকে নাম ধরে ধরে জিজ্ঞেস, তোমাদের তো আমি ফেস কখনো দেখি নাই। আমি তোমার ছাত্রদের আমার ডিপার্টমেন্টের স্টুডেন্টদের প্রত্যেকে নাম চিনি, নাম বাড়ি তার এফেয়ার কার সাথে এফেয়ার আছে, কোথায় ঘুরে কোথায় যায়, কোন রাজনীতি করে কি করে সব আমি জানি, কারণ ছাত্রদের সাথে আমার ইন্টারাকশন বেশি। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা ভর্তি হয় আমার ডিপার্টমেন্টে, আমার সিটিং রুমটাই ফার্স্ট ইয়ারের ক্লাসরুমের পাশে, একসময় আমি ডিপার্টমেন্টের আমার ডিপার্টমেন্টের আমি স্টুডেন্ট অ্যাডভাইজার ছিলাম পুরো ডিপার্টমেন্টের, সুতরাং প্রত্যেক স্টুডেন্টের সাথে আমার ইন্টারাকশন হতো, সুতরাং আমি সবাইকে চিনি আর বিভিন্ন ভাবে ছাত্রদের সাথে আমি ইন্টারাক্টেড, আমি সবাইকে চিনি, সুতরাং তাদের সাথে আমার ইন্টারাকশন হয়। নাম ধরে তুমি কি করছো, তুমি তোমাদের তো নামও আমি সেভাবে মুখস্থ করতে পারি না, মুখস্থ করে তো লাভ নেই, কারণ তোমার তো ফেস তো আমি মনে রাখতে পারছি না। যদি ক্লাসরুমে আমি কয়েকদিন যেতাম, এই 4-5 দিন গেলে প্রত্যেকের নাম ফেস আমার মনে থাকে, তো এইটাতে আমি বঞ্চিত হচ্ছি তোমাদের সাথে, এই লাভলি ফেসগুলো আমি দেখতে পাচ্ছি না। আর তোমরাও তো খুব নিষ্ঠুরভাবে তোমাদের প্রত্যেকের প্রোফাইল পিকচার দিয়ে বসে আছো, কেউ লাইভ কেউ লাইভে নাই, এই অর্ণব লাইভে নাই, কেউ লাইভে নাই। স্যার আমরা আছি কই এখন, যে এই যে এটা রোল নাম্বার কত, এটা না কই লাইভ না তো, এটা তো প্রোফাইল, স্যার ভিডিও কল আপনি বলতেছেন, সব সবগুলো প্রোফাইল দেখতে পাচ্ছি, ভিডিও অফ আছে স্যার, ওই তো ভিডিও অফ করে আছে, প্রোফাইল দিয়ে রেখেছো আর কি। আচ্ছা যাই হোক, তোমরা ভালো থেকো, তোমাদের এই লিমিটেশনসটা আমি জানি, আমি স্বীকার করি, এটা যে বললা যে যে পেন্সিল টুল যদি ব্যবহার করা যেত সেটা করা যেত, তো ওই বিষয়গুলোতে আসলে আরো বেশি আমাদের ট্রেন আপ দরকার, যদি এটা আরো কন্টিনিউ হয় আমাদের শিখতে হবে, এইটুকু যে শিখেছি অনেক, যখন আমরা আসলে ভাষায় তো যে ওয়াইফাইটা অনেক ভালো, মানে আপনার স্ক্রিনটা খুব ক্লিয়ার দেখা যায়, যদি হোয়াইট বোর্ড ইউজ করেন, হোয়াইট বোর্ড ইউজ করতে ভাষা তখন হোয়াইট বোর্ড স্ট্যান্ড টোন আনে আর জায়গা মানে অকুপাই করে রাখতে হয়, আবার আমাদের ক্যামেরা লাগবে একটা, ওই ওই তখন এই ওয়াইফাই ক্যামেরা দিয়ে হবে না, ইভেন মোবাইলের ক্যামেরা দিয়ে হবে না, আমার DSLR ক্যামেরা লাগবে, ওটা আমরা যেটা দেখি যে ক্লাস অনেকে প্রফেশনাল টিচার অনেকে ক্লাস নেন, DSLR ক্যামেরাতে লাগবে ওটা, মানে DSLR ক্যামেরা না থাকলে ডিসটেন্স গেলেই ফোকাসিং তোর বারবার চেঞ্জ হচ্ছে, তার মানে ইন্টেলিজেন্ট সেন্সর লাগবে, ইন্টেলিজেন্ট সেন্সর অনেক মোবাইলে আছে, দামি মোবাইলে আছে ইন্টেলিজেন্ট সেন্সর যুক্ত ক্যামেরা আছে, যে বারবার আমার মুভমেন্টের সাথে অটোমেটিক তার ফোকাসগুলো চেঞ্জ হচ্ছে, তো করা যায় যাবে, কিন্তু এটা আমরা চাচ্ছি যে আমরা আশাবাদী আছি করোনা আমাদের চেয়ে চলে যাবে, সুতরাং এই সিস্টেম সেটা করা আমরা মানে এইভাবে আমরা সিদ্ধান্ত নিইনি আর কি, যে আমরা আমাদের ল্যাপটপ দিয়ে যতটুকু সম্ভব আমরা সবাই আর কি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত সেভাবে হয়েছে, তবে কেউ কেউ হয়তো বাসা বাড়িতে একটা কোনোভাবে একটা হোয়াইট বোর্ড ছোটো একটা ম্যানেজ করেছেন, করে ক্লাস নিচ্ছেন, চেষ্টা করছেন। আমি কিন্তু দীর্ঘদিন
এই পাওয়ারপয়েন্টে ক্লাস নিয়েছি আমি পাওয়ারপয়েন্টে একটা বড় একটা সমস্যা হলো পাওয়ারপয়েন্টে তোমরাও যশো নতুন বুঝবা না পাওয়ারপয়েন্টে আমাদের যে মাইক্রোসফট বেসড যে পাওয়ারপয়েন্ট যেটা আছে সেখানে ইয়ে করা যায় না তো ওই ইকুয়েশন গুলো লেখা যায় তাহলে ওয়ার্ডে মনে করে লিখলাম লিখে যখন পাওয়ারপয়েন্টে আমি দিলাম না তখন ইকুয়েশন গুলো স্ট্রেট লাইন হয়ে যায় সবগুলাই কোনো ইকুয়েশন থাকে না সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কিছু থাকে না সব সমান হয়ে যায় তো ওই আলাদা টেক্সট ইউজ করলে হবে তো হ্যাঁ আলাদা আলাদা টেক্সট বক্স ইউজ করলে টেক্সট বক্স ইউজ করে না ওই ভেঙে যায় টেক্সট বক্স ইউজ করলে তখন পাওয়ারপয়েন্টের মধ্যে এগুলোর এত ঝামেলা তৈরি হয় মেমোরি এত সাইজ বড় হয়ে যায় ফাইল ওপেন করা তারপর যারা দেখছে তাদের শেয়ারিং তখন সমস্যা হয় ওই একটা সিস্টেম আছে ইয়েতে না হয়ে মাইক্রোসফট না হয়ে ল্যাটেক্স ইয়েতে যদি করা হয় লিনাক্স অপারেটিং সিস্টেম যদি করা যায় তখন সেটা কাজ করা যায় লিনাক্স আমরা তো লিনাক্স সিস্টেম ব্যবহার করে অভ্যস্ত নই যারা লিনাক্স যারা রিসার্চে তোমরা অনেকে লিনাক্সে কাজ করবো ভবিষ্যতে লিনাক্স অপারেটিং সিস্টেমে যারা কাজ করেন তাদের এটা সমস্যা হয় না কিন্তু আমরা মাইক্রোসফটে যারা কাজ করি মাইক্রোসফটে এই সমস্যাটা থেকেই যায় এই পাওয়ারপয়েন্টে ইকুয়েশন লেখা যায় ওই মাল্টিপল টেক্সট বক্স করলে ওইটা ভেঙে যায় এই নানাবিধ ডিস্টারবেন্স আমি ইমেজ নিয়ে আনার চেষ্টা করেছি যে আমি লিখলাম ইকুয়েশনটাকে ওই ইকুয়েশনটাকে একটা পেজটাকে আমি পিডিএফ এ কনভার্ট করে ওই পিডিএফটাকে আমার পেজে মানে পাওয়ারপয়েন্টে পেস্ট করার চেষ্টা করেছি তাও দেখি ডিস্টার্ব হয় না তারপরে বাদ টোটালি বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে এখন তোমাদের কাছে খুব এই ক্লাসিক্যাল সিস্টেম স্ক্যান করে পিডিএফ জাস্ট বই আমি ক্লাস